আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইএএম বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আজকের এই কিয়ামুল লাইলের প্রোগ্রামে আপনারা যারাই উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আস-সাখিন আল-খালিস লিওয়াজহিল্লাহ। মুনাফিকি এটা মুসলিম উম্মার একটা খুবই ভয়ঙ্কর একটা রোগের নাম। কেন মুসলিম উম্মার কথা বললাম এটা আমি আলোচনার এক ফাঁকে ডিটেইলে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। আলোচনাটাকে আমি তিন ভাগে ভাগ করেছি। শুরুতে থাকবে একটা প্রিফেস, তারপরে হচ্ছে সেন্ট্রাল থিমের উপর আলোচনা বা সেন্ট্রাল ডিসকাশন, আর শেষে থাকবে এন্ডিং। আমরা একটা শেষ পরিণতির দিকে যাবো আর কি ইনশাআল্লাহ আলোচনাটা নিয়ে। তো শুরুতেই বলে রাখা ভালো যে এখানে দুইটা শব্দ আমাদের বুঝে রাখতে হবে আলোচনাটা বোঝার জন্য, এবং প্রিফেসে যে কথাগুলো বলবো এটাও খুব গুরুত্বপূর্ণ পুরো আলোচনাটা বুঝবার জন্য। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আন-নিফাক আর একটা হচ্ছে মুনাফিক। আমি এই শব্দগুলো প্রায় উল্লেখ করব, এই জন্য শুরুতেই একটু ব্যাখ্যা করে রাখি। আন-নিফাক এটা এটার ইংরেজি হচ্ছে হিপোক্রেসি, আর মুনাফেক এটার ইংরেজি হচ্ছে হিপোক্রিট। মানে বাংলায় কি বলে এটাকে, হিপোক্রিট মানে কি ভণ্ড, প্রতারক। সব ভণ্ডামি নিয়ে আজকে আলোচনা হবে। তো একটা হচ্ছে ব্যক্তির ব্যক্তির নাম আর কি মুনাফেক, এটা হচ্ছে ব্যক্তি নিজেই সে হচ্ছে মুনাফেক, যেটাকে আমরা হিপোক্রিট বলি। আর একটা হচ্ছে আন-নিফাক মানে হিপোক্রেসি, প্রতারণার কাজটা আর কি। মুনাফিক ব্যক্তি যেই কাজটা করে তার অ্যাকশন ওইটা হচ্ছে আন-নিফাক। তো শুরুতে আমাদের জানা দরকার যে মুনাফিক শব্দের অর্থ কি। এই মুনাফিক শব্দটা এসেছে, এটার উৎপত্তির দিকে যদি খেয়াল করি এটা এসেছে আন-নিফাক শব্দ থেকে, আন-নিফাক থেকে এসেছে। আর আন-নিফাক শব্দটা এসেছে নাফাপা শব্দ থেকে, নাফাপা যেটার ইংরেজি হচ্ছে টানেল, বাংলা হচ্ছে সুড়ঙ্গ। আরব বিশ্বে এই টানেল খুব বেশি, আরব বিশ্ব ছাড়াও বিভিন্ন দেশে দেখা যায়, মালয়েশিয়াতেও আমরা কিছু টানেল দেখি। যে টানেল হচ্ছে এমন সুড়ঙ্গ রাস্তা, একদিক দিয়ে রাস্তা দিয়ে ঢুকতে হয়, কয়েক কিলোমিটার পরে আরেক মুখ দিয়ে এটা বের হতে হয়, তাই না? তার মানে সুড়ঙ্গ বা টানেলের দুইটা মুখ থাকে। ঠিক একইভাবে মুনাফিকেরও দুইটা মুখ থাকে, এজন্য মুনাফিককে মুনাফিক বল। মানে মুনাফিক এই দলের লোকদের কাছে যায় এক চেহারা নিয়ে, আবার এই ব্যক্তিটাই ওই দলের কাছে যায় আরেক চেহারা নিয়ে। খুব সহজে বললে যেমন মাহমুদ ভাই আর মানজার ভাই ধরেন, ওনারা ধরেন লেটস সে এসআরসি বা পিজিএসএস এর ইলেকশনে ওনারা দাঁড়ালো, তো ওনাদের অনেক নির্বাচনী প্রচারণা করতে হবে এবং জনসমর্থন দরকার। আমি যে আমি ধরেন ফরেন এক্সাম্পল মাহমুদ ভাইয়ের কাছে যে বললেন মাহমুদ ভাই আরে আমি তো আপনার লোক, আর মানজার ভাই কি করতেছে বলছেন উল্টা পাল্টা করে বেড়াচ্ছে ক্যাম্পাসের ভেতর, তো মাহমুদ ভাই খুব খুশি আর কি আমার ব্যাপারে। তো মাহমুদ ভাইয়ের এই চ্যাপ্টার শেষ করে আমি আবার গেলাম মানজার ভাইয়ের কাছে, যে বলতেছি মানজার ভাই আরে বলেন না মাহমুদ ভাইয়ের তো মানে কি যা অবস্থা, ক্যাম্পাস টাকা শেষ করে ফেলতেছে, আপনি হচ্ছেন আমাদের লিডার, আপনারা ছাড়া কোনো গতি নেই। সো আমি এক ব্যক্তি কি করলাম, দুইটা চেহারা নিয়ে দুইজনের কাছে গেলাম, ওনার কাছে আমার এক চেহারা, মানজার ভাইয়ের কাছে আরেক চেহারা। এজন্য মুনাফিককে বলে ডাবল ফেসড, টু ফেসড পার্সোনালিটি, যার দুইটা মুখ আছে, দুই চেহারা, দ্বিমুখী নীতি অবলম্বন করে, ডাবল স্ট্যান্ডার্ড যারা মেনটেন করে, এরাই হচ্ছে মূলত মুনাফিক। তো এটার উৎপত্তির দিক থেকে অর্থের মিল এইভাবে, মুনাফিক এসেছে নাফাকা থেকে, নাফাকা মানে সুড়ঙ্গ, আর সুড়ঙ্গের থাকে কয়টা মুখ, দুইটা, একটা দিয়ে গাড়ি ঢুকে আরেকটা দিয়ে গাড়ি বের হয়ে যায়, তো মুনাফিকেরও দুইটা মুখ, এজন্য মুনাফিককে মুনাফিক বলে। আচ্ছা, আবার আরব বিশ্বে একটা প্রাণী আছে যেটা মরুভূমিতে থাকে, ওই প্রাণীটাকে আরবিতে বলে আন-নাফিকা। এই নাফিকা প্রাণীটাও মরুভূমির ভেতরে যখন ঘর বানায়, বানানোর সময় সে দুইটা মুখ রাখে, ঘরের দরজাতে সাধারণত একটা হওয়া উচিত কোনো প্রাণীর, কিন্তু সে দুইটা মুখ রাখে, দুইটা ঘর রাখে বের হওয়ার। এর কারণ হচ্ছে সে যখন ভিতরে থাকে কোনো মানে শত্রু এসে যদি ওই প্রাণীটাকে অ্যাটাক করে সেজন্য আরেকটা মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। তো সেই প্রাণীটাকে আরবিতে বলে নাফিকা। তো নাফিকার সাথে মুনাফিকের একটু মিল আছে না? তো ঘুরে ফিরে কথা একটাই, মুনাফিক মানে দুই চেহারাওয়ালা মানুষ, ডাবল ফেস যাদের আছে, এক পক্ষের কাছে সে এক চেহারা নিয়ে হাজির হয়, অন্য পক্ষের কাছে অন্য চেহারা নিয়ে হাজির হয়। আর এই যে মুনাফিক এই ব্যক্তির যে অ্যাকশনটা, তার যে কাজটা, এইটাকে বলে নিফাক। এটাকে কি বলে সবাই বলেন তো? নিফাক।
এই নিফাকটা দুই ধরনের, একটা হচ্ছে আন নিফাকু ফিল ইতিকাদ, আর একটা হচ্ছে আন নিফাকু ফিল আমাল। এতেকাদ মানে বিশ্বাস, একটা হচ্ছে বিশ্বাসের নিফাক মুনাফিকি, আর একটা হচ্ছে আমাল মানে কাজে মুনাফিকি। বিশ্বাসের মুনাফিকিকে বলে ডক্ট্রিনাল হিপোক্রেসি বা হিপোক্রেসি ইন বিলিফ, আর কর্মে যে মুনাফিকি এটাকে বলে প্র্যাকটিক্যাল হিপোক্রেসি বা হিপোক্রেসি ইন অ্যাকশন। তো আর নিফাক ফিল ইতিকাদ, বিশ্বাসগত যে মুনাফিকিটা, এটা নামে মাত্র মুনাফিকি, আসলে সে আর মুনাফিক থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে কাফির হয়ে যায়। যেমন কেউ যদি ইমান আনার পরে সে আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে, রাসুলের বিরুদ্ধে কুৎসা রটনা করে, রাসুলকে গালমন্দ করে, তাকে ঘৃণা করে, তাকে মিথ্যা প্রতিপন্ন করে, এই কাজগুলো যদি সে করে ফেলে সে আর মুমিন থাকে না, তার এই কাজগুলো, তার এই নিফাকিগুলো তাকে ইমান থেকে বের করে দেয়। এটা খুবই ভয়ঙ্কর, আর নিফাক ফিল ইতিকাদ। তো আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আমরা এটা বলতে পারি, আমরা এখানে যারা আছি অথবা প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তাদের মধ্যে আর নিফাক ফিল ইতিকাদটা নাই, বিশ্বাসগত নিফাকি আমাদের মধ্যে নাই ইনশাআল্লাহ। কিন্তু রয়ে গেল আর নিফাক ফিল আমাল, কর্মে মুনাফিক, কর্মে প্রতারণা, হ্যাঁ কর্মের মধ্যে নেফাক, এটা আমাদের অনেকের মধ্যে থাকতে পারে। যদিও আমরা মুমিন, যদিও আমরা মুসলিম, যদিও আমরা প্র্যাকটিসিং মুসলিম দাবি করি বা চেষ্টা করি, কিন্তু অবহেলাতে, ইচ্ছায়, অনিচ্ছায় নানাভাবেই আর নিফাক ফিল আমাল আমাদের কাজে নেফাকে ঢুকে যেতে পারে। এখানে আমরা যারা আছি আমাদের মধ্যেও অনেকের আর নিফাক ফিল আমাল ঘটে যেতে পারে। এই জন্য আমাদের আজকের পুরো ডিসকাশনটা হবে আর নিফাক ফিল আমাল নিয়ে, আমাদের কাজের মধ্যে কি কি নেফাকে খুঁজে পাওয়া যায়। যেমন আমরা ধরেন কেউ যদি মিথ্যা বলে, এটা হচ্ছে নেফাক ফিল আমাল, মিথ্যা বলে এটা মুনাফিকের আলামত, প্রমিস করে প্রমিসকে ব্রেক করে ফেলল, ওয়াদা ভঙ্গ করলো, এটা আর নিফাক ফিল আমাল। এগুলো আমাদের অনেকের মধ্যে হয়ে যেতে পারে। আমার সেন্ট্রাল আলোচনাতে আমি এরকম 25টা সাইন অফ হিপোক্রিট, একজন মুনাফিকের কোরআন হাদিস চষে আমি মোট 25টা আলামতের মতো পেয়েছি। আপনাদের সবাইকে নিয়ে আমি এগুলো দেখব যে এই বিষয়গুলো যদি কোনো মানুষের কাজের মধ্যে আমলে থাকে তাহলে তার মধ্যে মুনাফিকি এটা ডেভেলপ করতে আরম্ভ করে, এটা এটা গ্রো করতে থাকে ডে আফটার ডে তার মনের অজান্তেই। এই জন্য আমাদের যেটা কাজ হবে, আমরা খুবই এখলাসের সাথে ইন্টেনশনটাকে ক্লিয়ার করে আজকে বসি যে যেই 25টা সাইন আমরা শুনবো একজন মুনাফিকের, এগুলো যদি আমার মধ্যে এর বিন্দুমাত্র ছোঁয়াও যদি থেকে থাকে, কোনোভাবে যদি আমার সাথে মিলে যায়, আস্তে আস্তে এটা আমি আমার আমল থেকে, আমার প্রাত্যহিক দৈনন্দিন জীবন থেকে এটা থেকে আমি দূরে থাকার চেষ্টা করব, এটা আমার জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করব, এই ইন্টেনশনটা নিয়ে যদি আলোচনাটা শুনি তাহলে আলোচনাটা খুবই ফ্রুটফুল হবে। আর তা না হলে প্রতি মাসে আমরা একটা করে ক্যামুল লাইল করি, একজন স্পিকার থাকে, আলোচনা শুনি, রিফ্রেশমেন্ট থাকে, হাই হ্যালো হয়, চলে যাওয়া হয়, ওই রকম আসলে লাইফে ওইটার ইম্প্যাক্ট ওইরকম পড়ে। শুধু এখানেই না, এখানে তো তারপরেও আপনার অনেক সিনসিয়ার, দেশে যেটা হয় দেশে একেবারে সেরেফ অনেকটা এন্টারটেনমেন্ট নিতে মানুষ তাফসীর মাহফিলে আসে, গুটি কয়েক কিছু ভালো লোক ছাড়া জানতে আসে, শিখতে আসে, বাকি সবাই এন্টারটেনমেন্ট, মানে হুজুরের কণ্ঠ কেমন এটা দেখতে আসে, কেউ দেখতে আসে সে মানুষকে কাঁদাতে পারে কিনা আর কি, কেউ আসে যে তার বিপক্ষের মতদর্শী লোকদেরকে গালাগালি করে কাফের মুশরিক বানানো যায় কিনা, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের দেশের অডিয়েন্স গুলো আসলে আলোচনা শুনতে আসে। এখানে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সিনসিয়ার, অনেক বেশি প্র্যাকটিসিং, এজন্য শুরুতেই যদি আমরা ইন্টেনশনটাকে ক্লিয়ার করি যে যেই যে পয়েন্টগুলো শুনবো এগুলো যদি আমার মধ্যে না থেকে থাকে, ওয়েল অ্যান্ড গুড আলহামদুলিল্লাহ, আর যদি থেকে থাকে আমার মধ্যেও থাকতে পারে, আপনাদের মধ্যেও থাকতে পারে, ইটস এ ইন জেনারেল রিমাইন্ডার ফর অল, সবার জন্য রিমাইন্ডার হিসেবে আমরা নেই, যাতে করে এগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আমরা বলেছিলাম যে নিফাক ফিল ইতিকাদ, এটা যদি কারোর মধ্যে থাকে সে আর মুমিন থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু নিফাক ফিল আমাল যদি কারোর মধ্যে থাকে সে কিন্তু মুমিন থাকে, সে মুমিন থাকে কিন্তু তার ইমানটা দুর্বল হয়ে যায়, তার আত্মাটা কলুষিত হয়ে যায়, এজন্য এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো খুব সংক্ষেপে আমরা যদি বলি, মুনাফিক এর সঙ্গে আরবিতে যেটা বলা হয় ইউযহিরু খিলাফা মা ইউবতিন, তার ভিতরে যা আছে তার বাইরেরটা যদি কেউ প্রকাশ করে সে হচ্ছে মুনাফিক, মানে সামথিং ইজ হ্যাপেনিং ইনসাইড বাট ইউ আর এক্সপোজিং অ্যানাদার থিং, একটা এখানে একটা জিনিস হচ্ছে দেখাচ্ছেন আরেক রকম, ওই রকম হইলেই আপনি মুনাফিক হয়ে গেলেন, আর বাহ্যিক দৃষ্টিতে তাকে মুমিন মনে হয় কিন্তু অন্তরে তার ইমান থাকে না। এবং কোরআনের টেক্সট অনুযায়ী মুনাফিকদের শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর, সূরা নিসার 138 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এ নবী আপনি মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আচ্ছা বলেন তো শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়?
তাহলে সুসংবাদ কেন বললেন? পরিহাস করার জন্য বা শাস্তির মারাত্মক তীব্রতা বোঝানোর জন্য। ধরেন পরীক্ষায় ছেলে ফেল করেছে, তখন মা ছেলেকে বললো পরীক্ষায় ফেল করছে, তোমার বাবা আসুক, এমন মাইট দিবে মজা দেয়। বাবা মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? বলেন মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? মজার কথা কেন বললো? ওই যে এই ভাই বললো, আল কারি রেদওয়ান ভাই বললো যে উপহাস করে, উপহাস করে বলেছে। অথবা বাবা এসে যে মাইট দিবে, মাইটটা যে খুব কড়া মাইট হবে, এইটা বুঝাবার জন্য, মাইরের তীব্রতা বোঝানোর জন্য উপহাস করে এটা বলা হয়েছে। তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন, আসলে দুঃসংবাদ। আবার সূরা নিসার আরেকটু সামনে যে 145 নম্বর আয়াতে বললেন, এটা অনেকের মুখস্থ আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এল ফায়ারের একেবারে লাস্ট স্টেজে, একেবারে নিচে থাকবে মুনাফিকরা। এবং এই মুনাফিক ক্যারেক্টারটা আসলে খুব ভয়ঙ্কর। একটু সহজ উদাহরণ দিয়ে বলি, কেন ভয়ঙ্কর? এর কারণ হচ্ছে এরা আমাদের মাঝে লুকিয়ে আছে, আমাদের মাঝে লুকিয়ে থাকা শত্রু, এদেরকে ডিফেন্ড করা আমাদের জন্য কঠিন। আর একটা মজার বিষয় হচ্ছে, কোনো কাফির মুনাফিক হতে পারে না, কোনো খ্রিস্টান মুনাফিক হতে পারে না, কোনো মুশরিক মুনাফিক হতে পারে না, কোনো নাস্তিকও মুনাফিক হতে পারে না। মুনাফিক হতে হলে মুমিন হতে হয়, মুমিন হওয়া ছাড়া মুনাফিক হওয়া যায়। এজন্য এটা খুবই ভয়ঙ্কর একটা ইস্যু। একটু সহজ করে বলি, আরো সহজে বোঝা যাবে। ধরেন এই যে বেলালে আমরা যারা আছি, আমরা ধরি আমরা হচ্ছি মুসলমান, আর ফারুকে যারা আছে, এটা ফারুকবাসীরা আবার পার্সোনালি নিয়ে না, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ফারুকের ওরা হচ্ছে ইসলামের মারাত্মক শত্রু। এই যে হাসতেছে, হাসা যাবে না, ফারুকের ওরা হচ্ছে ইসলামের জঘন্যতম শত্রু, আর বেলালে যারা আছি আমরা হচ্ছি মুমিন। তো ফারুকের শত্রুদের ব্যাপারে আমরা তো সবাই ক্লিয়ার, কারণ ওরা যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করতে পারে, ওরা কি করে না করে, কোথায় করে, কখন করে, কিভাবে করে, সব বিষয়ে আমরা খবর রাখি, কারণ ওরা আমাদের শত্রু। তাহলে ফারুকের এই শত্রুদেরকে ডিফেন্ড করা আমাদের জন্য তেমন কঠিন না। কিন্তু যদি বলা হয় এই বেলালে তোমরা মুসলিম বাহিনী কমান্ডো যারা আছো, এর মধ্যে তোমাদের কয়েকজন শত্রু আছে, কিন্তু তোমরা জানো না ওই শত্রুগুলো কার, তাহলে এখন বলেন তো, এই ফারুকের শত্রুদেরকে ডিফেন্ড করা বেশি কঠিন, নাকি বেলালে আমরা যারা আছি এদের মধ্যে যে না জানা কয়েকজন মুনাফিক আছে এদেরকে ডিফেন্ড করা বেশি কঠিন? কোনটা বেশি? বেলালের গুলা? আচ্ছা, বেলালের গুলা নাকি বেশি কঠিন? আসলে বেলালের গুলো খুব বেশি কঠিন। এজন্য বলছে যে কাফির মুনাফিক হয় না, মুশরিক মুনাফিক হয় না, মুনাফিক হতে হলে মুমিন হতে হয়। এবং যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা ছিল এই মুনাফিকেরা। যখনই ইসলাম একটা এস্টাবলিশমেন্টের দিকে যেতে চেয়েছে, মুনাফিকরা সবচেয়ে বেশি ভেজাল করেছে সেখানে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে যে একটা কল্যাণ রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তখন এটা ডেভেলপমেন্টের একেবারে চূড়ান্ত সীমানায় পৌঁছতে এত সময় লাগার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি পেইন দিয়েছে মুনাফিকরা। মুনাফিকদের যে লিডার, তার নাম তো আপনারা জানেন, কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে ছিল খাজরাজ গোত্রের লিডার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে না আসলে সেই লিডার গণে যেত পুরো মদিনা। এই জন্য তার আক্রোশটা খুব বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলেন, ওনার পার্সোনালিটি, ওনার কাছে ওহী আছে, উনি নবী, উনি খুব ভালো মানুষ, মানে ফারুক থেকে আসছে, ফারুকের ব্যাপারে বলছিল। আচ্ছা, তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে এবং তার সাঙ্গপাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি পেইন দিয়েছিল। কয়েকটা বড় বড় ঘটনা আপনারা জানেন, উহুদের যুদ্ধে তার সরাসরি বিশ্বাসঘাতকতা, প্রায় 300 লোক নিয়ে সে পিছু হটে যায়। বনু মুস্তালেকের যুদ্ধে মায়েশার বিরুদ্ধে ইফকের ঘটনা, যে মায়েশা অ্যাডাল্টির সাথে জড়িত হয়েছে এই ঘোষণা দেয়া হয়, সে এটাকে ছড়ায় পুরো মুসলিম কমিউনিটি। অবশ্য পরে সে 80 ব্যাথ খায় এর কারণে। এরপরে এরকম বিভিন্ন ধরনের ঘটনা সে ঘটায়, ইহুদিদের কাছে মুসলমানদের সব প্ল্যান সে পাচার করে দেয়। কারণ আমাদের যত যত প্ল্যান, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকবে, সে যদি সব প্রচার করে দেয়, তাহলে মানে যুদ্ধের ক্ষেত্রে ইহুদিদেরকে ফেস করা কত কঠিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এইভাবে শত শত ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে গালাগাল দিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালে রাসূলের সামনে কসম কেটে বলতো যে আমি এগুলো কিছুই বলি। এটা ছিল তার ক্যারেক্টার। তো এরকম মুনাফিকদের কারণে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই না, সব সময় যুগে যুগে মুসলিম উম্মার মধ্যে কিছু মুনাফিক ছিল। আপনারা যদি আমাদের এই বাংলা ভূখণ্ডের কথা খেয়াল করেন, বাংলা বিহার উড়িষ্যার যে অধিপতি আমাদের ছিল, কি নাম? নবাব সিরাজউদ্দৌলা, আমরা সবাই জানি। উনার ব্যাটালিয়ন কিন্তু অনেক শক্তিশালী ছিল, এবং আংশিক কিছু কিছু ক্ষেত্রে উনি কিন্তু শারিয়া ল চালু করেছিলেন, নবাব সিরাজউদ্দৌলা। এবং নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর সাথে
লড়াই করতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে আসা, তারাও কিন্তু খুব ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল। এখানে শুধু একজন ব্যক্তির কারণেই পুরো হিস্ট্রিটা পাল্টে যায় আর 200 বছরের পরাধীনতার শিকল আমাদের পায় আসে। লোকটার নাম কি? মীর জাফর। নামটা কিন্তু অনেক সুন্দর, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের নাম জাফর, বিষ্ণুনবীর চাচাতো ভাই। কিন্তু আমার মনে হয় মীর জাফরের এতেকালের পরে আজ পর্যন্ত কেউ তার ছেলের নাম মীর জাফর রাখে না, রাখছে নাকি? কেউ রাখে নাই। এটা কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। এটা আসলে একটা গালি, আর প্রতারণা বিশ্বাসঘাতকতার একটা প্রতীকী নাম মীর জাফর। এখন কেউ কারোর সাথে প্রতারণা করলে আমরা কি বলি? তুই একটা মীর জাফর। তো দেখেন সিরাজউদ্দৌলার এই হিস্ট্রি থেকে বোঝা যায় মুনাফিকের কারণে আমাদের এই এত বড় মানে ক্ষতিটা হয়ে গেল। আচ্ছা, আমি মিশরে ছিলাম, মিশরের উদাহরণ দিতে পারবো। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, উনি অনেক আধিক্যতা দেখিয়ে, অনেক মানে সম্মান দেখিয়ে, রেসপেক্ট করে সিসিকে পেছন থেকে তুলে সেনাপ্রধান বানায় দিল, আর তার বিপরীতে সিসি কি করলো? সরাসরি বিচ্ছেদ করে বসল। এবং আমি তো এক বছর ওনার শাসনামলে ছিলাম মিশরে, উনি অনেকটাই অনেক অনেক জায়গায়, কিছু ব্যর্থতা ছিল, অনেক জায়গায় উনি সফলতা আনতে সক্ষম হয়েছিল। দীর্ঘ 30 বছরে যেই অর্ডারটা নষ্ট হয় ওইটাকে আবার অর্ডারে ফিরে আনতে অ্যাটলিস্ট তাকে 3-4 বছর দেওয়া উচিত, কি বলে? সে এক বছরে এতটুকু চেঞ্জ করত। তো সিসির এই বিশ্বাসঘাতকতা যদি না থাকতো মিশরকে আমরা সেই আগের মিশরে আবার দেখতে পেতাম। এখানেও বিশ্বাসঘাতকতা। আর এই বছর যেটা ঘটলো তুরস্কে, এটা খুব কাছের ঘটনা আর কি। এরদোগানের যে ঘটনাটা, সেনাবাহিনীর অনেক বড় একজন অফিসার এত সুন্দরভাবে মিষ্টি ভাষায় ওনাকে বলতেছিল, স্যার আপনি কোথায়? আমি অমুক জায়গায়। স্যার আপনি ওখানেই থাকেন, আপনি ওখানেই থাকবেন, একটু নড়বেন না, মিলিটারি কু হয়ে গেছে, আপনি ওখানেই থাকবেন। এরদোগান যখন বললো হ্যাঁ আমি এখানেই থাকবো, ঠিক তারপরের মুহূর্তে আরেকটা ফোন দিয়ে ওনাকে গুলি করে ঝাঁঝা করে দেওয়ার জন্য কমান্ডো বাহিনী পাঠায়। কিন্তু ওনার চেয়েও আরেকজন কাছের লোক অফিসার যখন ওনাকে ফোন দিয়ে বলে আপনি তাড়াতাড়ি মানে মুনাফিকদের পরাল গ্রাসে ইসলাম আবার থমকে দেয়। তো পৃথিবীর এরকম যত যত ঘটনা আছে, বিশেষ করে মুসলমানদের প্রতিষ্ঠার যত যত জায়গায় এরকম সুযোগ ঘটেছিল, এই সবগুলো সুযোগ নষ্ট হয়েছে মুনাফিকদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সোসাইটিতে মদিনাতে প্রায় 1/3 মুনাফিক ছিল, প্রায় 370 জন ছিল মদিনাতে মুনাফিক। এর মধ্যে 300 জন ছিল পুরুষ, 70 জন ছিল নারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সামাজিক সৌহার্দ্য এবং একটা স্ট্যাবিলিটির কারণে জেনে ওই মুনাফিকদেরকে শাস্তি দিতেন না। তবে উনি যখন একেবারে 9-10 হিজরির দিকে চলে আসলেন, তখন উনি ভাবলেন এই মুনাফিকদের কথাগুলো একজন সাহাবিকে জানানো দরকার। তখন উনি হুজাইফা ইবনুল ইয়ামান নামে একজন সাহাবি ছিল, ওই সাহাবিকে মুনাফিকদের লিস্টটা দিয়ে যায় বিষ্ণু ইসলাম। সাহাবিদের কেউ এই মুনাফিকদের নাম জানত না। বিষ্ণু ইসলাম বললেন যে বিশেষ প্রয়োজনে হয়তো এদের নামগুলো দরকার হতে পারে, কিন্তু ঢালাওভাবে কাউকে জানানো যাবে না, এটা তোমার কাছে আমার। দেখেন আবু বকরকে বলেনি, উমারকে বলেনি, কারণ ওনাদের অনেক অনেক কোয়ালিটি আছে, কিন্তু এটা একটা স্পেশাল কোয়ালিটি। অনেকে দেখবেন অনেক বড় লিডার, অনেক কিছু করতে পারে, কিন্তু পেটের ভিতরে কথা রাখতে পারে, এরকম সমস্যা আছে না অনেকের। কিন্তু হুজাইফা ইবনুল ইয়ামান, সে পরীক্ষিত, তাকে যদি বলে দেওয়া হয় যে এটা এখান থেকে এখানেই থাকবে, এই পর্যন্ত আসবে না, এটা আসবে না, বিষ্ণুনবী যখন চেক করে দেখলেন যে সে খুবই ট্রাস্টওয়ার্দি, তাকে বলল। ওনার কাছে মুনাফিকদের লিস্ট ছিল, বিষ্ণুনবী ইসলাম ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, উমারে ফারুক লম্বা সময় পেলেন খেলাফতের, উনি ছিলেন মসজিদে নববীর ইমাম, সব খলিফারাই মসজিদে নববীর ইমাম ছিলেন। তো উমারে ফারুকের সময় যদি কোনো সাহাবি মারা যেত, তার রিলেটিভসরা এসে যদি বলতো আমার আব্বা, আমার চাচা, আমার ভাই মারা গিয়েছে, আপনি জানাজা পড়াতে আসেন, উনি বলতেন আগে হুজাইফার কাছে যাও, হুজাইফা যদি ওই জানাজায় আসতে রাজি হয় আমি যে ইমামতি করব। হুজাইফা যদি কোনো জানাজায় আসতে রাজি হতেন, উমারে ফারুক যে ইমামতি করতেন। হুজাইফা যদি বলতেন না আমার একটা সমস্যা আছে আমি যাবো না, উমারে ফারুক ওই নামাজে ইমামতি করতে যেতেন না। এটা যে কেউ তাদের মধ্যে থেকে কেউ জানাজায় ইমামতি করে ফেলত। হুজাইফার কনফার্মেশন ছাড়া কখন উমারে ফারুক মদিনাতে কারো জানাজা পড়েন। একদিন উমারে ফারুক হুজাইফা ইবনুল ইয়ামানের কাছে গেল, যে বললেন হুজাইফা আমি একটা প্রশ্ন তোমাকে করবো, প্রশ্নটার উত্তর করতে হবে, উত্তর দিতে হবে। হুজাইফা বললেন বালা ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, যত প্রশ্ন মনে চাই করেন আমি অবশ্যই উত্তর দিব। উমারে ফারুক কেঁদে কেঁদে বললেন হুজাইফা তোমার কাছে আমার জানতে খুব ইচ্ছে হয়
যে বিশ্বনবী সাল্লাম তো কাউকে বলে দিয়ে যান নাই যে মদিনায় মুনাফিক কারা, তুমি ছাড়া। তোমার কাছে আমার খুব জানতে ইচ্ছে হয় যে মুনাফিকদের ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। আল্লাহ আকবার। হুযাইফাতু ইবনুল ইয়ামানও কেঁদে দিলেন, উনি কেঁদে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন এই উম্মতের থার্ড ইন পজিশন, সম্মানের দিক থেকে তৃতীয় অবস্থানে। বিশ্বনবী সাল্লামের সম্মান সবচেয়ে বেশি, তারপর আবু বাকারের, তারপর আপনার। আপনি আমাকে এই প্রশ্ন করতেছেন, আপনার মেয়ে ছিল বিশ্বনবীর ঘরে, রাসূলের স্ত্রী হিসেবে ছিল, পৃথিবীতে থেকে যে দশজন স্পেশালি জান্নাতের সুসংবাদ পেয়েছে আপনি তাদের একজন, আপনি এই প্রশ্ন আমাকে করতেছেন। ওমরে ফারুক হুযাইফাতু ইবনুল ইয়ামানকে বললেন যে নিফাক ফিল ইতিকাদের সমস্যা আমার নেই, কিন্তু নিফাক ফিল আমাল আমার মধ্যে আছে কিনা এটা আমি জানি না। এজন্য আমি যদি তোমার কাছ থেকে জানতে পারি তাহলে সেই বিষয়গুলো থেকে আমি দূরে থেকে মৃত্যুর আগে পরিপূর্ণ খালিস মুমিন হয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো। হুযাইফাতু ইবনুল ইয়ামান ওমর ফারুককে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। উনি বললেন যে অসম্ভব, আপনার নাম কি করে এখানে থাকবে, বরং আপনার আর এই নেফাকির মধ্যে একটা দরজা আছে, নেফাকিও আপনারে দেখে ভয় পায়, আপনার দেখে নেফাকি ভয় পায়, আপনাকে দেখে ফিতনা ভয় পায়, আপনাকে দেখে শয়তান ভয় পায়। এই 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 কনভারসেশনটা থেকে সবচেয়ে শিক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, ওমরে ফারুক যদি নেফাকির ভয়ে হুযাইফাতু ইবনুল ইয়ামানের কাছে যে জিজ্ঞেস করতে পারে যে আমার মধ্যে নেফাকি আছে কিনা, ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা, যদি জানতে পারি তাহলে আমি ঠিক হয়ে মৃত্যুর আগে খালিস মুমিন হয়ে মরতে চাই, আমাকে জানা, তাহলে বলুন তো আমাদের এই বিষয়ে কতটা কনসার্ন থাকা উচিত, কতটা চিন্তায় থাকা উচিত যে আমার কোনো কাজের মধ্য দিয়ে আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা, আমার কোনো অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে নেফাকি প্রকাশ পেয়ে যাচ্ছে। জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের খুব বেশি সাবধান থাকা উচিত আর নেফাক ফিল আমালের ক্ষেত্রে, আমাদের কাজে, আমাদের অ্যাক্টিভিটিজে, আমাদের নানা কিছু দিয়ে এই নেফাক প্রকাশিত হয়ে যেতে। এই জন্য আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা এই বিষয়গুলো দেখব। মোট 25টা আলামত আমি খুঁজে বের করেছি মুনাফিকদের, কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহি সুন্নাতে পাওয়া যায়, এগুলো আপনাদেরকে নিয়ে আমরা দেখব। আল্লাহ এই এই জাতীয় আর নেফাক ফিল আমাল থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এই মুনাফিকদের নামে আল্লাহ একটা সুরাই ডেডিকেট করেছেন কোরআনে, সুরাতুল মুনাফিকুন আস-সামিন ওয়াল ইশরুন, 28 পারা, 11টা আয়াত। তবে 11টা আয়াতের মধ্যে পুরো 11 আয়াত নিয়ে উনি আল্লাহ মুনাফিকদের কথা বলেননি, 8টা আয়াতে মুনাফিকদের কথা বলেছেন, তারপরে এডিশনাল কিছু কথা বলেছেন। এটা ছাড়াও সুরা তাওবাতে আপনারা মুনাফিকদের ডিটেইল আলোচনা পাবেন। এরপরে সুরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ইন ডিটেইলে আপনি মুনাফিকদের বিষয়ে আলোচনা পাবেন। তো আমরা সুরা মুনাফিকে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বললো এটা একটু শুনি, তারপরে কোরআন থেকে অন্যান্য যে টেক্সটগুলো পাওয়া যায় এবং সহিহ সুন্নাহ থেকে পাওয়া যায় সেগুলো শুনি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে প্রত্যেকটা আয়াতের সাবাবে নুজুল আছে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড অফ দ্য ওয়ার্ডস বলি। ওই ব্যাকগ্রাউন্ডের দিকে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি একটা একটা করে পিক পিক করবো যে এটা হচ্ছে আর নেফাক ফিল আমালের সাইন, সাইন সাইন নাম্বার 1, সাইন নাম্বার 2। আমরা জাস্ট এটা শুনবো, শুনে একটু রিমাইন্ডার নিব যে আমার মধ্যে এই সমস্যাটা আছে কিনা, না থাকলে আলহামদুলিল্লাহ, যদি থাকে কি করে এটা থেকে মুক্তি পাওয়া যায় আমাদেরকে চেষ্টা করতে হবে। সূরাতুল মুনাফিকুনে আল্লাহ শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তারা বলে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আর নিশ্চয়ই আল্লাহ জানেন যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। তাহলে প্রথম সাইন যেটা পেলাম মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকরা কি মিথ্যাবাদী, এরা হামিষ্টি হাসি দিয়ে একটা কথা বলবে আসলে এটা মিথ্যা হচ্ছে, মুখে এক বাইরে আর বলতেছে এটা হচ্ছে মধু, আসলে আপনাকে বিষ খাওয়াই দিচ্ছে। ওই যে আমাদের নবীন বরণে কিছু ছেলেরা গান গাইছে, মধু হই হই বিষ খাওয়াইলা, এরকম আর কি, বলতেছে যে মধু এটা খান আসলে বিষ খাওয়াই দিচ্ছে আপনাকে, ডাহা মিথ্যা কথা বলে মুনাফিকেরা। এবং একটা সহিহ হাদিসে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের স্পেশাল তিনটা আলামত আছে, ইদা হাদাসা কাযাবা, এরা কথা বললে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, প্রমিস দিলে প্রমিস ব্রেক করে, ওয়া ইদা আতুমিনা খানা, আর তাদের কাছে আমানত রাখলে তারা আমানতের খেয়ানত করে। তাহলে এই তিনটা মুনাফিকদের আলামত। আচ্ছা, তাহলে এখান থেকে রিমাইন্ডার নেন প্রত্যেকে, কার কার এই সমস্যা আছে সেটা আমাদের দেখার দরকার নেই, নিজেকে নিজে আস করেন যে আসলে আমার মধ্যে এটা হয় কিনা, মাঝে মাঝে আমি বিপদে পড়ে বা প্রয়োজন হাসিলের জন্য মিথ্যা বলে ফেলি কিনা, যদি এটা থাকে এটা একেবারে বন্ধ করে ফেলতে হবে। প্রমিস আপনি ব্রেক করেন কিনা, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে টাইমলি যান না, এরকম হয় কিনা,
তারপর আপনার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়ে যায় কিনা, যদি এগুলো আপনার মধ্যে থাকে, দ্যাট মিনস নিফাক ইজ গ্রোয়িং স্ট্রংগার ইন ইউর হার্ট, আপনার অন্তরে কিন্তু বাসা বেঁধে যাচ্ছে, ইটস গোয়িং আপ, এটা বেড়ে যাচ্ছে, এটা এটাকে দূর করে ফেলতে হবে। আচ্ছা, দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন ইত্তাখাদু আইমানাহুম জুন্না, মুনাফিকেরা কসম কাটে, এটাকে একটা ঢাল স্বরূপ ইউজ করে, ফাসাদু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করে কতই না খারাপ কাজ। দ্বিতীয় নম্বর পয়েন্ট থেকে পাওয়া গেল, এরা শপথ করে কথায় কথায়, কথায় কথায় কসম কাটা, এটা মুনাফিকের আলামত। কোনো বিষয়কে যদি খুব বেশি এমফাসাইজ করতে হয় তখন আপনি কসম কাটবেন, কিন্তু সেটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। আমরা অনেকে মাথার কসম কাটি, কোরআনের কসম কাটি, বিদ্যার কসম কাটি, মাটির কসম, কিতাবের কসম, মায়ের দুধের কসম, এরকম অনেক কসম দেশে আমরা শুনতাম, এই সবগুলোই শির, আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যায়। আর সেটা হবে আপনার পুরো জীবনে, হয়তো এরকম দু একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে, কসম কাটা লাগতেছে, তখন আপনি আল্লাহর নামে কসম কাটবেন। কিন্তু মুনাফিকদের অভ্যেস হচ্ছে এরা কথায় কথায় কসম কাটে। এটা আমাদের দেশে বিশেষ করে দোকানদার এই কাজটা করে, বিশেষ করে কাপড় বিক্রেতা, ভাই আল্লাহর কসম 110 টাকা করে কিনে আপনার জন্য 120 টাকা দিয়ে দিতে, আপনি বনি কাস্টমার। বনি কাস্টমার মানে হচ্ছে প্রথম দিনের প্রথম যে কাস্টমার, এটা বলে বনি কাস্টমার, যে আপনার জন্য একেবারে আমি কিনা দামে দিয়ে দিতেছি আল্লাহর কসম, যেন আমার দুই জন্মের খালাতো ভাই, এরকম একটা ভাব। মহিলারও বেশি কসম কাটে, হ্যাঁ আমাদের দেশে মহিলারও কসম কাটে, ঝগড়ার সময় নানা নানা প্রয়োজনে মহিলারাও কাটে। তাহলে এই যে দুইটা পেলাম, যে ব্যবসায়ীরা কাটে, মহিলারা কাটে, সব মিলে যারা অপ্রয়োজনে বারবার কথায় কথায় কসম কাটে তাদের মধ্যে নেফাকি গ্রো করে। তাহলে এই অভ্যাস আমাদের কারোর মধ্যে যদি থেকে থাকে, প্লিজ টেক ইট এজ এ রিমাইন্ডার, আমরা যেন বারবার কসম না কাটি কথায় কথায়, ঠিক আছে, বারবার যেন কসম না কাটি। কসম কাটবো খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনার পুরো জীবনে এরকম হয়ে যেতে পারে এমন একটা ঘটনা, ওই ঘটনার ওয়ে আউট একটাই, আপনি কসম কেটে যদি বলেন এখানে অনেক লাভ হবে, সেক্ষেত্রে আপনি কাটতে পারেন। আর সেটা হবে কার নামে, শুধু আল্লাহর নামে কসম কাটা যায়। কিন্তু কথায় কথায় ছোট্ট খাট্টো জিনিস নিয়ে আপনি কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা করা যাবে, এটা নেফাকি, এটা আলাম। আচ্ছা, তিন নম্বর আয়াতে আল্লাহ কি বললেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, ইমান আনে এরপর কুফরি করে ফেলে, ফাতুবিয়া আলা কুলুবিহিম, অন্তরে সিল মেরে দেয়া হয়েছে এদের, ফাহুম লা ইয়াফকুন, ফলে এরা বোঝে না। তিন নম্বর হচ্ছে, এটা আলামত না, এখানে আল্লাহ যে ইনফরমেশনটা দিলেন যে তুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরে সিল মারা হয়েছে, তাদের অন্তরে রোগ, সুম্মুন বুকমুন আমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা অন্ধ, তাদের অন্তরে এমনভাবে সিল গালা করে দেয়া হয়েছে, মোহর মারা হয়েছে, সত্য তাদের কাছে উন্মোচিত হয় না। এটা একটা ইনফরমেশন, এটা এটা আলামত না আসলে। আচ্ছা, এরপরে চলে যাই, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, হে নবী আপনি যখন তার মুনাফিকদের দিকে তাকাবেন, তাদের দেহাবয়ব আপনার খুব ভালো লাগবে, মানে দেখে খুবই ভালো মুসলমান আর কি, অনেক বড় জুব্বা, লম্বা দাড়ি, দেখতে মানে খুবই বড় আল্লাহর ওলি। ওয়া ইয়াকুলু তাসমা আলি কাওলিহিম, আর তারা যখন কথা বলে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে গালে হাত দিয়ে শুনতে মন চাবে, এত চমৎকার কথা বলে, তার মানে মুনাফিকেরা খুব বাকপটু হয়, হ্যাঁ এদের কথা আটকায় না মুখে, এরা চুক্তি দিয়ে বলতে পারে। এরপর আল্লাহ একটা উদাহরণ দিলেন, কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, এগুলো হচ্ছে দেয়ালে ঠুকে দেওয়া কাঠের ফলকের মতো, অথবা দেয়ালে ঝুলিয়ে রাখা বা ঠেস দিয়ে রাখা কাঠের ফলকের মতো, যেটা দিয়ে কোনো কাজ হয় না, মানে দেয়ালে যদি কাঠ এভাবে আমরা ঠেস দিয়ে রাখি, ওটা দিয়ে আসলে কোনো কাজ হয় না, কাঠ দিয়ে হয়তো টেবিল বানালে আমার কাজে দিবে, রুফ বানালে কাজে দিবে, কোনো একটা কাজ করলে কাজে দিবে, মানে তাদের কোনো কাজ দেয় আপনাদের কোনো উপকার হয় না। ইহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে কোনো ধরনের আওয়াজ গন্ডগোল হলেই মুনাফিকরা ভয় পেয়ে যায়, এরা খুব ভীতু প্রকৃতির হয়, এখানে একটা গন্ডগোল হলে এরা মনে করে, মনে হয় আমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে সব বলে দেওয়া হয়েছে, হয়তো আমাদের ব্যাপারে এখানে কথা হচ্ছে, তাড়াতাড়ি উঁকি ঝুঁকি মেরে যায় দেখে তাদের ব্যাপারে কিছু কিনা। আচ্ছা, ফাহদারহুম, ওদেরকে আপনি ওদের থেকে সাবধান থাকেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ ওদেরকে ধ্বংস করুন, আন্নাই ফাতুন। আচ্ছা, এখান থেকে যেটা বোঝা গেল, এরা খুব বাকপটু হয়, আর এদের দেহাবয়ব, এদের বাইরের অবস্থা দেখে খুবই মুমিন মোত্তাকি মনে হয়, কিন্তু ভিতরে একেবারে অন্তঃসার শূন্য। আমাদের বাংলাদেশে একটা কথা বলে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাটটা আসলে খুব ফিটফাট হয় নাই এখনো, না সে পুরাতন রয়ে গেছে। আচ্ছা, তাহলে উদাহরণটা এখনো প্রযোজ্য, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, মুনাফিকদের অবস্থা অনেকটা এরকম, দেহাবয়ব বাইরে তার ইমানের চাকচিক্য, অন্তরটা একেবারে ইমান শূন্য। আচ্ছা, তারপরে সামনে চলে যাবো, পাঁচ নম্বর আয়াতে বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয় রাসূলের কাছে আসো, রাসূল তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, লাউ বাউ রুউসাহুম, তারা ঘাড়কে বাঁকা করে চলে যায়, তার মানে ঘাড়টা, সহজ বাংলায়
এই যে যেমন ফিটফাট সতর্কাট বলাতে আপনারা একটু সহজে বুঝতেছেন না, আমি মাঝে মাঝে এরকম কিছু শব্দ বলবো যাতে আপনারা সহজে বুঝে না। লাউ বাবু উসাম আছে, দেখি মাহমুদ ভাই কি অর্থ করে। লাউ বাবু উসামের সুন্দর বাংলা কোনো তো মাহমুদ ভাই কি হতে পারে বলেন, আপনার থেরাপিক ব্যাকগ্রাউন্ড। মাথা বাগা করে চলে যায় মানে একটু ঘাট তারা এক গুমি করে, ভালো কথার জন্য ডাকতেছে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছিল। সে এমন এমন কাজ করছে সবাই মিলে তারে ধরছে যে তুমি যেই কাজ করছো তোমার তোমার কোনো ক্ষমা হতে পারে, তুমি ক্ষমার অযোগ্য। একটাই পদ্ধতি আছে রাসুলকে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি অনুরোধ করো তোমার পক্ষ হয়ে যেন আল্লাহর কাছে আল্লাহ রাসুল ক্ষমা চায়। সবাই তাকে যখন এই ভালো পরামর্শ দিল সে এরকম ঘাড় বাঁকা করে চলে গেল, যেটাকে ঘাট তারা ব্যাগ দিয়ে বলে, এটা হচ্ছে ওদের অভ্যাস। আরেকটা অভ্যাস আছে ওয়ারাইতাহুম ইয়াসুদ্দুনা ওয়াহুম মুস্তাকবিরুন, ওয়াহুম মুস্তাকবিরুন, এরা অহংকারী হয়, অ্যারোগ্যান্ট হয়, মুনাফিকেরা হয় অ্যারোগ্যান্ট। খেয়াল রাখবেন অ্যারোগ্যান্স এটা হচ্ছে শয়তানের আলামত, আর হাম্বলনেস এটা হচ্ছে ফেরেশতাদের আলামত। আল্লাহ যখন সবাইকে বলল ফাসজুদু লি আদম, সবাই সেজদা করলো, একটা অনারারি সেজদা দিতে বলছিল, সম্মান সূচক একটা অনারারি সেজদা আদমকে দাও, সব ফেরেশতারা সেজদা দিল, একজন দেয়নি ইবলিস, আবা ওয়াস্তাকবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবা, আর সে অহংকার করল। তাহলে এই যে অ্যারোগ্যান্স অহংকার এটা হচ্ছে শয়তানের আলামত, আর হাম্বলনেস বিনয় এটা হচ্ছে বলেন কাদের আলামত, ফেরেশতাদের আলামত। এই জন্য মুনাফিকদের একটা আলামত হচ্ছে এরা একটু একগুয়ে একরোখা ঘাড়তেরা প্রকৃতির হয়, আর এরা অহংকারী হয় অ্যারোগ্যান্ট হয়, এর থেকে বোঝা গেল। তারপরে আয়াতে আল্লাহ বললেন সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে কোনো আলামত বলা হয়নি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওদের অপরাধের মাত্রা এতটা সীমা ছাড়িয়েছে, আপনি ক্ষমা চান আর ক্ষমা না চান আল্লাহদেরকে কখনো ক্ষমা করবে। তার মানে মুনাফিকের এই নেফাকের উপর যারা অটল থাকে তাদের কোনো ক্ষমা নেই, এ আয়াত থেকে বোঝা গেল। আচ্ছা সাত নম্বর আয়াতে চলে যাই, হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তারা বলে যে রাসূলের আশেপাশে যারা থাকে অর্থাৎ মুহাজির সাহাবীদেরকে তোমরা আর টাকা পয়সা দিও না, কত ইয়ে দেখেন জঘন্য। হাত্তা ইয়াংফাদ্দু, তোমরা টাকা পয়সা দিয়ে বন্ধ করে দিলে এই মুহাজিরগুলো সব ছুটে পালাবে মক্কাতে আবার চলে যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে আছে সম্পদের ধনভাণ্ডার, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকহুন, মুনাফিকরা সেটা জানে না। বনু মুস্তালিকের যুদ্ধে যুদ্ধ শেষে যখন ফিরে আসছিল তখন একজন মহাজির সাহাবি একটা কুয়া থেকে পানি নিচ্ছিলেন, আর এই এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এক বন্ধু মুনাফিকদের এই কুয়া থেকে পানি নিচ্ছিল। কাজ করতে করতে এদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, বেঁধে যাওয়াতে এ ওরা একটা কটু কথা বলে, সে তাকে আর একটা কথা বলে, মহাজির সাহাবি এরকম কথা বলতে বলতে হাতাহাতির পর্যায়ে চলে যায়। চলে যাওয়ার পরে সে ওর একটা পা দিয়ে লাথি মারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বন্ধুকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর বন্ধু তখন চিৎকার দিয়ে বলে হে আব্দুল্লাহ দেখো মুহাজিররা আমাকে মারতেছে। মুহাজির ওই সাহাবিও হঠাৎ করে বলতে আরম্ভ করলো হে মুহাজিররা দেখো এই লোক আমাকে মারতেছে। মুহাজিররাও চলে আসছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলও চলে আসছে। তখন প্রচন্ড মারামারি, মারামারি যখন হয় মারামারির মতো অবস্থা, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে এই গরিব গোষ্ঠীগুলো মক্কা থেকে আসছে, এরা এরা এবার মদিনাতে আমরা যেয়ে নেই যে এই সব গরিবগুলারে মদিনা থেকে বের করে দিব, আর মুহাজির যারা আনসার যারা আছো তোমাদেরকে আমি বলি তোমরা যদি এদেরকে দান দক্ষিণা বন্ধ করে দাও এরা কই চলে যাবে, এটাই মূলত সে বলতেছে। হাত্তা ইয়াংফাদ্দু, এগুলো ছুটে কই চলে যাবে। আপনারা জানেন যে মুহাজিররা যখন এসেছিল ঘর বাড়ি সবকিছু স্যাক্রিফাইস করে আসার পরে আনসার সাহাবারা অর্থ দিয়ে সহায়তা করেছে, অনেকের দুইটা খেজুর বাগান ছিল একটা খেজুর বাগান দিয়ে দিয়েছে, কারো তিনটা বউ ছিল দুইটা বউ ছিল, একজন স্ত্রীকে ডিভোর্স করে তাকে তার ওই ভাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে, এরকম ছিল তাদের লেভেল অফ ডেডিকেশন। কিন্তু এই ঘটনার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘোষণা দিল মদিনাতে যেয়ে দেখাবে, এবার আমাদের কাছ থেকে স্কলারশিপ নাও না, আমাদের কাছ থেকে হেল্প নাও, অ্যাসিস্ট্যান্স সব বের করো, এই জাতীয় একটা অবস্থা। এই প্রেক্ষাপটে আল্লাহ বললেন যে ইয়াকুলুন লা ইন রাজাআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'যামু মিনহাল আযাল, যেটা আমি বাংলায় আপনাদেরকে বুঝালাম আরবিতে হচ্ছে মদিনায় যাওয়ার পরে যারা আমরা শক্তিশালী সম্পদশালী আছে আমরা গরিব দুস্থ এই মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিব। আল্লাহ বললেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি, সম্মান ইজ্জত এটা তো আল্লাহর জন্য তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন বিশ্বাসীদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা জানে না। এই আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন।
তাহলে এ আয়াত থেকে বোঝা গেল এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে, সুপিরিয়র মনে করে, ও অন্য সবাইকে মনে করে যে এরা ইনফিরিয়ার। কথাটা বুঝতে পেরেছেন? এ আয়াত থেকে বোঝা গেল যে আপনার নিজের মধ্যে একটা সুপিরিয়র ভাব, আমি সেরা, আমি অন্যদের থেকে সেরা, অন্য যারা আছে এরা সবাই আমার থেকে নিম্নমানের। এই টেন্ডেন্সি যদি আসে, তার মানে নেফাক ইজ ইনক্রিজিং ডে আফটার ডে, নেফাক আপনার মধ্যে কিন্তু বাড়তেছে। তাহলে এই আটটা আয়াত থেকে এই এই আলামতগুলো আমরা পেলাম, যদি আমাদের মধ্যে থেকে থাকে এগুলো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। এরপরে কোরআনের অন্যান্য অনেক আয়াতে আরো কিছু আলামত পাওয়া যায়, যেমন সূরা নেসার একটা আয়াতে আল্লাহ বলেছেন মুনাফিকেরা নামাজে অলস, নামাজে কি অলস, ওয়াইজা ক্বামু ইলা সলাতি ক্বামু খুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়। কিভাবে একটু দেখা দিব নাকি? ধরেন সুন্দরভাবে হাতটা বাড়তে হবে না, দেখবেন কিছু কিছু ছেলে আছে মানে তার কোনো গুরুত্বই নাই সালাতে, সে যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে এই চিন্তাটাই তার নাই। বরং সাহাবারা নামাজে দাঁড়ালে দুনিয়া সব ভুলে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে একবার যুদ্ধে একটা তীর বাদ তীর বিঁধে যায়, প্রচন্ড জখম হয়, এটা বের করতে গেলে উনি চিৎকার মারে, এত এত গভীরে এটা ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কি আর করা, আকিমিস সালা ইয়া বিলাল, একামত দাও। একামত দিল, ইসলাম চুপিসারে এক সাহাবিকে বললেন আমি প্রথম কাতারে যখন মাগরিবের নামাজের প্রথম রাকাতে যাব, তেলাওয়াতের ভিতরে ঢুকে যাব, আস্তে করে তুমি দ্বিতীয় রাকাত থেকে নামাজ ধরবো, আস্তে করে কাতারে ঢুকে আলের পা থেকে তীর বের করে বিষ্ণু ইসলাম নামাজ শুরু করলেন। ওই সাহাবি কথা অনুযায়ী প্রথম রাকাতে বিষ্ণু নবী ফাতিহার পরে যখন একটা কেরাতের মধ্যে ঢুকে গেলেন, সবাই দে আর এনজয়িং দ্য রিসাইটেশন অফ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের মন্ত্রমুগ্ধ করা কণ্ঠে সুরের ঝংকার শোনা, সেই তেলাওয়াত তারা যখন এনজয় করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মানে তেলাওয়াতের ভিতরে ঢুকে গেছে, এক সাহাবি ওখানে যেয়ে তার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে এক টান মেরে তীর বের করে ফেলছে, ফিনকি দিয়ে রক্ত, জায়গাটা রক্তাক্ত হয়ে গেছে, ওনার খবরই নেই। সুবহানাল্লাহ বলতে ভুলে গেছে, সুবহানাল্লাহ। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলীকে ডাকলো, আলী রাদিয়াল্লাহু তো চিৎকার চেঁচা না যে আমার পায়ের তীর কোথায়, এত রক্ত কেন? তো রাসূল সাল্লাল্লাহু বললেন যে তোমার নামাজের মধ্যে লেভেল অফ খুশু, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, মুমিনরা সালাতে দাঁড়ালে তাদের লেভেল অফ খুশু এমন ভাবে যাবে, তার ব্রেনের ওয়েভ ফ্রিকোয়েন্সি কমে এমন আলফা লেভেলে সে চলে যাবে, কি হচ্ছে আশেপাশে তার খেয়ালই নাই। রাসূল ইসলাম বললেন যে আমি জানি তুমি নামাজে দাঁড়ালে তোমার দিন দুনিয়ার খেয়াল থাকে, এই জন্য এক সাহাবিকে বলেছি তোমার পাথে তীর বের করার জন্য। তো তাহলে উনাদের নামাজটা সালাতটা কেমন ছিল? তো মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, সুন্দরভাবে হাত বাঁধে না, কনসেন্ট্রেশন নাই, তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছে না, এদিক সেদিক নজর দিচ্ছে এদিক ওদিক, অনেকে নামাজের মধ্যে দাঁড়ায় ঘোরের দিকে তাকায়। একটা হাদিসে আছে, হাদিসে কুদসি, আল্লাহ কোন বান্দা যখন আপনার নজর থাকবে, আমার সালাতের উপর একটা ওয়ার্কশপ আছে, এর আগে হয়েছিল, সুযোগ হলে হবে আবার, আপনার নজর থাকতে পারবে আপনার দাঁড়ানোর জায়গা থেকে সেজদার জায়গা পর্যন্ত, এর বাইরে যেতে পারবে না, এর বাইরে যদি যায় আল্লাহ বান্দাকে ডাকে আকবিল, ইয়া আব্দি আকবিল, হ্যাঁ আমার বান্দা ফিরায়, আপনি যদি আবার একটু দিকে তাকান আবার বলে আকবিল ফিরায় ফিরে আসো, আবার যদি নজর করেন আল্লাহ বলে আকবিল ফিরে আসো, তিনবারের পরে যদি আবার তাকান আল্লাহ বলে লা হাজাত লি ইলা সলাতি, তোমার এই নামাজের আমার দরকার নেই, তুমি অন্তঃসার শূন্য নামাজ পড়ছো, এই সালাতের আমার প্রয়োজন নেই। এজন্য সালাতের মধ্যে অমনোযোগী অলস হয়ে আমরা সালাতে দাঁড়াই কিনা এটা একটু প্লিজ টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার, আমরা করি কিনা, যদি করি আমরা যেন সালাতে যত্নবান হই। এরপরে আরেকটা আলামত হচ্ছে তারা ইবাদত করে মানুষকে দেখানোর জন্য শোফ, এক শোফ করার একটা মানসিকতা থাকে। এআতের পরেই মনে হয় আছে ওয়াইদা কামিলা সালাতে মুসা তারপর তারপর ইউরা উনান নাস, তারা মানুষকে দেখায়, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, মানে আপনার ইবাদত দিয়ে যদি আপনি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চান আল্লাহর দৃষ্টি আকর্ষণ করা ছাড়া, দ্যাট মিন্স নেফাক ইজ গ্রোয়িং। কথাটা ক্লিয়ার না? আপনার কোনো আবাদত দিয়ে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, এটা করলেই বোঝা যাবে আপনি মুনাফিক হওয়ার ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে গেলেন সামনে দিকে, এটা যেন কখনো না। আচ্ছা, এইবার একটা চমৎকার পয়েন্টে আসছে, এটা নিয়ে একটু লম্বা কথা বলি। মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে ফজর এবং এশার নামাজ, এই দুইটা নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। সহিহ বুখারীর নারেশন, ইন্না আসগালা সলাতিন আলাল মুনাফিকিনা সলাতুল ইশাই ওয়া সলাতুল ফাজর, মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ এশার নামাজ, ফজরের নামাজ। প্রিয় ভাইরা,
এবার নিজের কাছে নিজে নোট অফ একটা ইন্টারোগেশন দেন সামনে, যে আসলে আমি এশার সালাতে যাই কিনা, এশার সালাতে গেলে ফজরের সালাতে মসজিদে যাই কিনা। আমাদের ভাইরা যারা নামাজ পড়ে, আমি সুরাওতে বা আমরা দেখি একে অপরের সাথে দেখা হয়, তাদের অনেকে অন্যান্য ওয়াক্তে সুরাওতে আসলেও ফজরের সালাতে এদেরকে দেখা যায় না মসজিদে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমি বলি যে ফজরের সালাতে যে সুরাওতে আসতে পারে নাই, সে তার দিনটা একটা পরাজয় দিয়ে শুরু করবে, শয়তানের সাথে ওই দিনের যুদ্ধে সে হেরে গেল, পরাজয় দিয়ে আপনি শুরু করলেন আপনার দিনটা। এই জন্য এটা মুনাফিকদের একটা জঘন্যতম আলামত, ফজরের সালাত এদের কাছে খুব কষ্ট লাগে। অনেকে বলে ভাই চেষ্টা করি তো, অনেক চেষ্টা করি আসতে পারি না। এটা ঠিক, চেষ্টা করে তারপরও আসতে পারে না। এর মানি হচ্ছে তার নেফাকিটা ছোট লেভেলে আর নাই, মানে এই নেফাক এটা আস্তে আস্তে বাসা বাঁধতে 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 এটা বড় লেভেলে চলে গেছে, এই জন্যই সে চেষ্টা করেও আসতে পারে না। বলা হয় যে ফজরের সময় সকালবেলার বাতাসটা এত নির্মল, সুন্দর, স্নিগ্ধ, ঠান্ডা কেন? এর কারণ হচ্ছে সব মুনাফিকরা তখন কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে থাকে ঘরে, তাদের দুর্গন্ধ বাইরে ছড়াতে পারে না, তাদের শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ ঘরের ভেতরে আবদ্ধ থাকে, ফলে বাতাসটা থাকে স্বচ্ছ, নির্মল, ঠান্ডা। তখন মুমিনদের আনাগোনা, তখন মুমিনরা জেগে কাজ করে। এবং বিষ্ণু সাইসান দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের ফজরের সময় বরকত দেন, সকালবেলার সময় বরকত দেন। যারা ফজরের পরের সময়টাকে কাজে লাগাতে পেরেছেন, একটু খেয়াল করে দেখেন যে কত বরকত। মানে আমি আমার পার্সোনাল একটু অভিজ্ঞতা শেয়ার করি, কখনো যদি এমন হয় যে ফজরের পর থেকে আমি কাজ শুরু করলাম, বারোটা পর্যন্ত যদি আমি রোমে কাজ করি, আমার তিন দিনের কাজ হয়ে যায়। বারোটার পরে আমি ঘুরতে গেলে এখানে সেখানে ঘুরলেও আমার ওই দিনটা আমার ইনপ্রোডাক্টিভ মনে হয় না, খুবই প্রোডাক্টিভ মনে হয়। এর কারণ ফজরের পরে আপনি যা করবেন ওইটা দিয়েই বরকত, ফজরের পরে ঘুমাইলে ঘুমেও বরকত। এই জন্য আমরা সবাই নাক ডেকে ঘুমাই আর বরকত, নাদুস নুদুস হচ্ছে চেহারা, উজ্জ্বল চেহারা হচ্ছে আমরা। এটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা যে ফজরের সালাতে আসার অভ্যেসটা মুসলিম উম্মার কমে যাচ্ছে। এই জন্য আমি বলছি এই হিপোক্রেসি হচ্ছে এ ক্রিটিক্যাল ডিজিজ অফ উম্মা, উম্মার এক ভয়ঙ্কর রোগের নাম। আমরা নানা সমস্যার কথা বলি, আমরা বলি যে মুসলিম উম্মা লাঞ্ছিত, অপমানিত, বিশ্বে আমাদের এই নাই সেই নাই, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সব কিছুর আগে ফজরের সময় উঠে দাঁড়াতে হবে আমাদের। ফজরের সময় যদি আমরা সালাত জামাতের সাথে আদায় করতে পারি, তাহলেই আপনি ইমানের পথে, কল্যাণের পথে এক ধাপ এগিয়ে গেলেন। ইউআইয়ের জুমার দিনে যেই ভিড়টা হয়, একটু দেরি করে গেলে জামাত পাওয়া যায় না, যেদিন ইউআইয়ের মসজিদ সহ পৃথিবীর সব মসজিদে জুমার নামাজের মতো ফজরের নামাজের দৃশ্য হবে, সেদিন ইসলাম আবার উঠে দাঁড়াবে। সেদিন পতাকা, ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা আবার পতপত করে উঠবে, সেদিন মুসলমান আবার উঠে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের এই সুরাগুলোতে মাগরিবের সময় যে ভিড়টা হয় নামাজের, এই ভিড়টা যখন ফজরের সময় দেখা যাবে যেদিন থেকে, ওই দিন আবার আমরা উই আর অন দ্য ট্র্যাক, আবার গোটা বিশ্বের সুপার পাওয়ার মুসলমানরা হয়ে যাবে, এটা 100% শিওর। এই জন্য মুসলিম উম্মার কি সমস্যা ওই সমস্যা ওটা বাদ দিয়ে আপনার ফজরের নামাজের সমস্যা আছে কিনা ওইটা দেখ, প্লিজ টেক ইট এজ এ সিরিয়াস রিমাইন্ডার। ফজরের সালাত যেন আমাদের রুমে না হয়, কারণ অনেকে বলে ভাই উঠতে পারি না তো রুমে পড়ে নেই। এতে আমি 100% এটা শিওর যে যারা জামাতে না এসে রুমে পড়ে নেয়, তাদের কয়েকদিন কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফজরের নামাজ। যারা মসজিদে আসে না, রুমে নামাজটা পড়ে নেয়, সম্ভাবনাটা খুবই বেশি যে তার কয়েকটা দিন ফজরের সালাত কাজা হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। এজন্য ফজরের সালাতে মসজিদে আসতে হবে, এটা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন একটা নামাজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহন্ত আমার আর সময় কতটুকু বলেন তো, 5 মিনিট ওরে আল্লাহ, তাহলে একটু আমার সাথে থাকেন, আমি একটু তাড়াতাড়ি যাই। এরপরে মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে এরা জামাতে শরীক হতে চায় না, ওটা তো ছিল ফজর স্পেশালি, আর এখন হচ্ছে জামাত ভালো লাগে না, একাকী নামাজ খুব ভালো লাগে। এই সমস্যাও কিন্তু আমাদের অনেক ভাইদের আছে, ভাই পড়ি তো রুমে পড়ে ফেলি, না রুমে পড়া যাবে না, এটা জামাতে পড়তে হবে। মাঝে মধ্যে এক দুই একটা কোনো বিশেষ কারণে অসুস্থ ওটা হতে পারে, কিন্তু জামাতে আপনার নামাজ পড়তে মনে চায় না, তার মানে নেফাকি ইজ ইনক্রিজিং, এটা বেড়ে যাচ্ছে কিন্তু আপনার, এটা খেয়াল রাখতে হবে। এবং একা একা নামাজ আর জামাতে নামাজ, একা একা নামাজ আর জামাতে নামাজ 27 times মোর রিওয়ার্ড, 27 গুণ বেশি সওয়াব। সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাদ্দি বি 27 দারাজা, একা বললে যে সওয়াব, জামাতে বললে কত গুণ বেশি? 27 গুণ বেশি।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম থ্রেটও আছে, এরকম ধমকও আছে যে যারা ইচ্ছা করে মুতাখাল্লিফুন থাকে, জামাতে আসে না, আমার মনে চায় একামত হবে, আমি আরেকজনকে টান দিয়ে ইমামতির জায়গায় দাঁড় করায় দিয়ে আমি পেছনে চলে যাবো, চলে যেয়ে দেখবো কারা কারা মুতাখাল্লিফুন জামাতে আসে নাই, আমার মনে চায় ওদের ঘরগুলো আগুন দিয়ে আমি জ্বালায় দিই, কিন্তু সেখানে অসুস্থ আছে, মহিলারা আছে, ছোট্ট শিশুরা আছে, এই জন্য আমি জ্বালিয়ে দিই। তার মানে এটা কত বড় ধমক। জামাতে সালাত আদায় কিন্তু সুন্নাতে মুআক্কাদ, আর মালয়েশিয়ার মতো পরিবেশে জামাত মিস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ প্রথম জামাত চলে গেলেও দ্বিতীয় জামাত হয়, তৃতীয় জামাত হয়, এরপরের অর্থ পর্যন্ত টাচ এন্ড গো সিস্টেমে জামাত হতেই থাকে। টাচ এন্ড গো মানে আপনি যে টাচ করবেন ও ইমাম হয়ে যাবে। তো ওর ইমামতিতে আপনি নামাজ পড়লেন, দুই রাকাত ধরেন মাসবুক হয়েছেন, আপনি আপনারটা পড়তেছেন, আপনারা আবার টাচ বানায় আবার আপনাকে ইমাম বানাইছে, মানে মুক্তাদি ইমাম এট দ্য সেম সালা, এটা এটা হওয়ার সুযোগ আছে মালয়েশিয়ার নামাজ। এই জন্য জামাত যাতে আমাদের মিস না হয়, তাহলে যদি জামাত মিস হয় নেফাকি বাড়বে, এটা খেয়াল রাখেন। আচ্ছা এরপরে আসেন, এরপরে হচ্ছে মুনাফিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব খুব কাজ করে, ডিলেমা কাজ করে, কনফিউশনটা খুব বেশি কাজ করে, এ কি করি, এটা করবো না এটা করবো, কোথায় থাকলে একটু বেশি সুবিধা পাওয়া যায়, আলেমদের সাথে থাকবো নাকি আলেম বিরোধীদের সাথে থাকবো, ইসলামের পক্ষে থাকবো না ইসলামের বিপক্ষে থাকবো, এটা ওই কি বলে তুরাগের ইজতেমাতে যাবো নাকি শাহবাগের ওখানে একটু যে ঘুরে আসবো, মানে ডাইভার্স তার একটা চিন্তা থাকে এবং সে কনফিউশনে থাকে যে কোনটায় যাবে, ভালো কাজে যাবো না খারাপটার দিকে যাবে, কনফিউশনে থাকে, যেটা হচ্ছে মুমিনদের একেবারে বিপরীত। মুমিনরা কোনো বিষয়ে কনফিউশনে ভুগলে তারা তাদের ইন্টেলেক্ট খাটিয়ে একটা সঠিক সিদ্ধান্তের দিকে যায়, ফাইদা আজামতা ফতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আজমাত হয়ে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে বাড়ো। কিন্তু মুনাফিকদের অবস্থা হচ্ছে দুই নৌকায় পাড়া দেওয়ার মতো, মুমিনরা কখনো কনফিউশনে ভোগে না, এটা মুমিনদের বৈশিষ্ট্য না, মুমিনরা কখনো দ্বিধাদ্বন্দ্বে থাকে না। দুই নৌকায় কেউ পা দিছেন, মানে এক নৌকা থেকে আরেক নৌকায় নৌকায় যাওয়াটা খুবই ভয়ঙ্কর, বেশি সময় ভেবে থাকা যায় না, হয় আপনার নৌকায় চলে আসবেন নৌকা চলে যেতে হবে, তা না হলে দুই বা দুই দিকে আপনি সপাশ করে পানিতে, তো এই ডিলেমা থাকতে পারবে না। এদেরকে আল্লাহ আল্লাহ বলেছেন সূরা নিসাতে মুযাব্বাবিন বলেছেন, মুনাফিকদের একটা আলাম হচ্ছে মুযাব্বাবিন বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, কোন দিকে যাবে কনফিউশনে থাকে। আপনি যদি কনফিউশনের মধ্যে বেশি সময় নিজেকে থাকতে দেন, এর মানে হচ্ছে আপনার মধ্যে নেফাকি বেড়ে যাচ্ছে, নো কনফিউশন, আপনার ইন্টেলেক্ট খাটান, এই ব্যাপারে এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের সাথে পরামর্শ করে ডিসিশনে চলে যান। মুমিনরা শুধু ডিসিশন খুঁজবে, ওয়ে আউট খুঁজবে, সলিউশন খুঁজবে, আর মুনাফিকরা কনফিউশনে থাকে, কনফিউশনে থাকে মুনাফিকদের আলামত, কনফিউশনকে চান্স দেওয়া যাবে। এটা উর্দুতে আমাদের হুজুরের একটা কথা বলতো, নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বাজার, সদর বাজারটা আমাদের চিটাঙ্গের ভাইয়ের সাথে মিলে গেছে, এই জন্য চিটাঙ্গের ভাইদের এখানে আলহামদুলিল্লাহ। তো নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর মাদার, মানে এখানেও না সে এখানেও না সে, সদর মধ্যে লাগায় ফেলে আর কি, একটা কনফিউশন গোলক সাদার মধ্যে লাগায় ফেলে, একটা প্যাচ লাগায় ফেলে, এই প্যাচের মধ্যে গোলক ধাঁধার মধ্যে আসলে মুমিনরা থাকে না। মুমিনদের সব কাজেই কল্যাণ, সব কাজের ব্যাপারে সলিউশনের পন্থা বেশি নিয়ে স্যাসন দেখে গিয়েছে, তাহলে এটা এটা গেল একটা আলাদা। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা একটা কমন মুমিনদের বৈশিষ্ট্য জানি যে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুমিনেরা সৎ কাজের আদেশ দেয় বা ভালো কাজের আদেশ দেয় আর অসৎ কাজের। মুনাফিকদের আলামত হচ্ছে তারা এর পুরো বিপরীতটা করে, তার মানে কি অসৎ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। দেখেন এটা বলেছেন আল্লাহ সূরাতুত তাওবাতে, আল মুনাফিকুন আল মুনাফিকাত বাদুহুম মিন বাদ, মুনাফিক মুনাফিকেরা একে অপরের সাথী, তারা কি করে ইয়ামুরুনা বিল মুনকার, উল্টা হয়ে গেল না, এটাই করে তারা, উল্টাটাই পছন্দ করে, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে, ভালো কাজ করতে দেয় না, নিজেরাও ভালো কাজ করে না। তাহলে এটা যদি আমার মধ্যে থাকে যে ভালোটা আমার ভালো লাগে না, এখানে ইয়ে হইতেছে কেমন লাগে, অনেক সুন্দর সুন্দর কথা আমরা শেয়ার করবো, এটা ভালো লাগতেছে না, অন্যান্য জিনিস যেটা দেখো আসলে এরকম ফায়দা নেই, ওইটা ওইটা তার ভালো লাগতেছে, তার মানে নেফাকি আপনার মধ্যে ডেভেলপ করছে, ডেভেলপিং ডে আফটার ডে, এটা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি নিজের সাথে এভাবে দেখতে পারেন যে এইটার কত পার্সেন্ট আপনার সাথে মিলে যাচ্ছে, যদি খুব বেশি পরিমাণে যায় তাহলে বুঝবেন যে একটু ভয়ানক অবস্থায় আছেন, যদি অল্প তাহলে মাঝামাঝি অবস্থায় আছেন, যদি দেখেন আলহামদুলিল্লাহ বেশিরভাগ থেকে আমি মুক্ত, দ্যাট মিনস ইউ আর ইন দ্য সেফার সাইড। এবং এটা দেখেই লেভেল অফ মানে নেফাক দেখে আপনাকে আপনার মানে প্রিপারেশন নিতে হবে কিভাবে এগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। আচ্ছা কথা আর কাজের মিল নাই, এটা তো মুনাফিকদের একেবারে
খুব সহজ একটা আলম, কথা বলবে একটা, কাজে একটা। শুরুতে আমি যে বলে ফেলছিলাম একটা সুন্দর গানের কথা, ওটা অবশ্য ওরা অন্যভাবে বলে, ওই গানের সাথে ওইভাবে মিল নাই। ও আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা নিজেরা যেটা করে না তারা সেটা বলে থাকে। মানে আপনি করতেছেন না কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন এটা এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে। আরে ঠিক আছে করতে হবে, আপনিও করেন নাই, আপনি আগে একটু করেন তারপর সবাইকে বলেন যে এটা করেন ওইটা করেন ওইটা করেন, কিন্তু আপনি করলেন না সবাইকে বললেন, তাহলে কিন্তু নেফাক আপনার মধ্যে বেড়ে যাচ্ছে। এটা আমাদের দেশে কিন্তু হয়, খুব বেশি হয়। যেমন দেখেন এটা সালাতে আমরা যা বলি এগুলোর অর্থ না বোঝার কারণে হয়। সালাতে আমরা কি বলি? আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপর বলি ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করি। এখন ইবাদতে যদি অন্য কিছু ঢুকায় ফেলেন তার মানে বলতেছেন একটা করতেছেন আর একটা। ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই সাহায্য চাই। আমরা কোনো কিছু চাই এটা কার কাছে চাই? এখন নামাজের মধ্যে বললেন যে আপনার কাছেই চাই, নামাজ শেষ করে আবার মাজারে যেয়ে চাইল, এরকম হয় না? আমাদের অনেক নামাজি মহিলারা আছে দেশে যারা খুবই মাজার ভক্ত এবং মাজারে যেয়ে তারা চায়, কবরে থাকা ব্যক্তিটার কাছে চায়। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেই অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। সে তোমার কি করবে? তুমি দোয়া করলে তোমার ওটা যাবে। রেদন ভাই কিছুক্ষণ আগে শেয়ার করতেছিল পারহান্তিয়ানে যে ওনারা স্নকলিং করতে যে সাঁতার অত ভালো জানা নাই, খুব বিপদে পড়ে গেছে, তাই না রেদন ভাই? সাঁতার যারা জানেন না তারা জানেন যে সাগরে পড়লে কিরকম। যারা সাঁতার জানে না দু একটা ঘটনা সবার এরকম আছে, কত ভয়ঙ্কর অবস্থা, তার জীবন মরণ নিয়ে টানাটানি। তো কবরে থাকা ব্যক্তিটা সাঁতার না জানলে যেরকম এইভাবে অসহায় সে কি করবে? তাহলে দেখেন ওই মহিলাটাই সালাতের মধ্যে বললো ইয়া খানা স্টাইন হেল, আপনার কাছেই চাই। সালাত শেষে যে আবার সন্তান হয়তো হচ্ছে না, মাজার যে মানত করে বাবার কাছে যাচ্ছে, বাবা আমার একটা সন্তান দেয়, তাহলে সালাতে বললো আল্লাহ আপনার কাছে চাই, সালাতের বাইরে আরেকজনের কাছে চাই। সালাতে বললো আর রহমান আর রাহিম হেল, আপনি দয়ালু, ওদিকে আবার দয়াল বাবার কাছেও গেল, হয় না? এরকম আমরা দোয়া কোনোতে কি বলি? ওয়া নাতরুকু মাইয়া ফুজুরু বলি না? এটা অর্থ কি মোহন ভাই? যারা আপনার সাথে সীমালঙ্ঘন করে তাদের সাথে আমরা নাই। সবাই কিন্তু দোয়া কোনোতে এটা বলেন ওয়া নাতরুকু মাইয়া ফুজুরু, মানে আল্লাহ আমি বলতেছি যারা আপনার বিরুদ্ধাচারণ করে নাতরুক, আমরা তাদেরকে পরিহার করি, তাদের সাথে আমরা নাই। কিন্তু সালাতের পরে যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করে, যারা কোরআনের বিরুদ্ধাচারণ করে, যারা ইসলামের বিরুদ্ধাচারণ করে, আপনারা কি তাদের সাথে যদি থাকেন তাহলে আপনি আল্লাহর সাথে মুনাফিকি করলেন? সালাতে আল্লাহর বললেন একটা ওয়ানাত্রুকু মাইয়াফজুরুক, যে আপনার বিরুদ্ধাচারণ করে আমরা তাদের বিরুদ্ধাচারণ করি, তাদের সাথে আমরা নাই। নামাজ থেকে বের হয়েই যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করে তাদের পক্ষে আমরা চলে গেলাম। তাহলে প্রতিনিয়ত আমরা সালাতে যা বলছি আমরা বাস্তবে তার বিপরীত কাজ করছি। তাহলে আপনি যা বলেন আপনার করাটা যদি বিপরীত হয়, আপনি যা করেন তার চেয়ে আপনার বলাটা যদি অন্যরকম হয়, তাহলে কিন্তু আপনি মুনাফিকদের কাতারে চলে যাচ্ছেন। বিষয়টা তো ক্লিয়ার না? মনে হয় ক্লিয়ার না? ক্লিয়ার না? সূরা সফে আল্লাহ বলেছেন ইয়াইহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকদান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই কথাটাই যে এটা কেমন বিষয় যে তোমরা যেটা বলো সেটা করো না, এই বিষয়টা আল্লাহর কাছে খুবই ক্রোধ, মানে আল্লাহকে খুবই ক্রোধান্বিত করে ফেলে। আচ্ছা, মুনাফিকদের অনেকগুলো রূপ থাকে, এটা শুরুতেই বলেছি। তাদের দ্বিমুখী আচরণ, আচরণ সবাই মনে একটু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছেন, আর বেশি সময় নেব না, কয়েক মিনিটে শেষ করে। তাদের মধ্যে একটা দ্বিমুখী আচরণ থাকে শুরুতে, মানে সংজ্ঞা দিতে যে বললাম মাহমুদের কাছে যে একটা, মান্দার ভাইয়ের কাছে যে আরেকটা, এটা খুব সুন্দরভাবে আল্লাহ সূরা বাকারাতে তুলে ধরেছেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়ে যে মুনাফিকরা ছিল তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করতো তারা বলতো কলু আমান্না, আমরা ইমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন কাফিরদের সাথে শয়তানদের সাথে লিপ্ত হতো তারা কি বলতো? ইন্না মা আকুম ইন্না মা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো ঠাট্টা করে আসছি। আরে মান্দার ভাই বললো যা আর মিয়া, আপনি আমার সাথে সেইয়া বলতেছেন, ওই দিন তো দেখছি আপনারা ফারুকি বসে খাইতেছেন মাহমুদ ভাইয়ের সাথে, আরে মান্দার ভাই ঠাট্টা করছেন, বুঝছেন একটু দিলাম আর কি ওনাকে, হুবু হয়ে এই ঘটনা। ইন্না মা নাহনু মুস্তাহজিউন, কাফিরা বলে তোমাকে তো মুমিনদের সাথে থাকতে দেখছি, বলে আরে ইন্না মা নাহনু মুস্তাহজিউন, একটু বুঝতে আসছি আর কি, এর কাছে বলে যে ওর সাথে এমনি ছিলাম, ওর কাছে যে বলে এর সাথে এমনি ছিলাম। তো তাইলে দ্বিমুখী আচরণ মুনাফিকদের মধ্যে, আপনার কোনো কথায় কাজে দ্বিমুখী আচরণ ফুটে ওঠে কিনা সেটা দেখার বিষয়। এটা কিন্তু আমাদের মধ্যে হয়ে থাকে, খুব বেশি হয়, মানে একই মানুষ ভিন্ন ধর্মী দুই কাজের দিকে ছুটছে। আমার আমার পরিচিত এক লোকের মধ্যে খুব ধনী, উনি এক তাফসির মাহফিলে উনি সভাপতি ছিল,
হ্যাঁ, আবার প্রচন্ড অশ্লীল নাচ গান নাচানাচির এক কনসার্টে উনি সভাপতি ছিল, মানে উনি সব জায়গায় সভাপতি। কিসের প্রোগ্রাম ভালো কি খারাপ বাজ বিচার নাই, তাহলে এটা হচ্ছে তার লেভেল অফ নিফাক খুব হাই এ চলে গেছে আর কি, 104 ডিগ্রিতে চলে গেছে। তাফসীর মাহফিলে টুপি টুপি পরে হাজির, আবার ওইখানে গোকটা ফাইটটা যায়, কনসার্ট যেখানে হইতেছে ওখানেও হাজির, মানে কোনো ব্যালেন্স নাই, ইমব্যালেন্স পুরো। হ্যাঁ, ওই ধরনের ইয়েতেও যায়, মানে ভালোর দিকেও যাচ্ছে খারাপের দিকেও যাচ্ছে, এই আয়াতের সাথে পুরোপুরি মিলে যায় এটা। আচ্ছা, এরপর হচ্ছে কোরআনের কিছু মানে কিছু মানে না, এটা মুনাফিকের একটা আলামত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অনেক লম্বা আয়াত। তোমরা কি কোরআনের কিছু মানো কিছু মানো না, এরকম যারা করো দুনিয়াতে শাস্তি আর আখিরাতে প্রচন্ড শাস্তির ব্যবস্থা থাকবে তোমাদের জন্য। তাহলে প্রিয় ভাইরা, কোরআনটাকে, এই যে কোরআনের যত আয়াত বিধান এটাকে সার্বিকভাবে মানতে হবে। কোরআনের কিছু মানলাম কিছু মানলাম না, এটা হবে না। কোরআনের বিবাহ পদ্ধতি মানলাম, কোরআনের অর্থনীতির পদ্ধতিটা মানলাম না, এটা করা যাবে। কোরআনের অর্থনীতির পদ্ধতিটা আমার খুবই ভালো লাগে, কিন্তু কোরআনের রাজনৈতিক পদ্ধতিটা আমার ভালো লাগে না, এটাও হবে। কোরআন যে ন্যাচারাল ফেনোমেনাগুলোকে অ্যাড্রেস করেছে, সাইন্টিফিক ইন্ডিকেশন, এটা আমার খুবই ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে স্টেট সাজানো, হ্যাঁ, ল এনফোর্সমেন্ট সাজানো, এটা আমার কাছে পছন্দ হয় না। তার মানে আপনার এই যে এখানে দ্বিমুখী আচরণ, কোরআনের কিছু মানছেন কিছু মানছেন না, কোরআনের কোরআনকে হাফ করে মানা যায়, কোরআনের পুরোটাই মানতে হয়, কোরআনের সামগ্রিকতাটা মানতে হয়। মুনাফিকদের সমস্যা হচ্ছে এটা, সালাত এটা আল্লাহ দিয়েছে এটা মানে, কিন্তু চুরি করলে হাত কেটে দাও এটা মানে না, এটা ভালো লাগে না। এটা অবশ্য আমরা পার্সোনালি করতে পারবো না, এটা স্টেট করব, এটা স্টেট স্টেট লেভেল থেকে করা হবে। রমাদানের সিয়াম ভালো লাগতেছে, অ্যাডাল্ট্রিতে স্টোনিং বা অন্য কোনোভাবে হেড অফ করে তাকে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, এটা এটা ভালো লাগে না। আপনি কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না, যদি এটা করেন, কোরআনের কিছু মানলেন কিছু মানলেন না, দ্যাট মিন্স নিফাকি ইজ আপরাইজিং। আচ্ছা, এরপরে তাবুক যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো মুনাফিকদের আলামত পাওয়া যায়। আমি ছোট ছোট করে একটু বলি, মুনাফিকদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের আহ্বান করত, তখন তারা একটা ক্যালকুলেশন করত, রাসূলুল্লাহ যুদ্ধটা কোথায়, ওই লোকেশন, রাসূলুল্লাহ ওদের শত্রু শত্রুদের অবস্থা কি, সংখ্যা কত, এত হতে পারে, ইয়া রাসূলুল্লাহ এটা কি, ব্লা ব্লা, এরকম অনেক কিছু প্রশ্ন করে তারা একটা ক্যালকুলেশন করতো যে আমাদের শক্তি সামর্থ্য সব মিলে আমাদের জিতার সম্ভাবনা কতটুকু। যদি জিতার সম্ভাবনা খুব বেশি হয় তাহলে গনিমত পাওয়া যাবে। আপনারা জানেন যে ইসলামের যে ব্যাটেলগুলো হতো, যুদ্ধ শেষে ওই এলাকার সব কিছু মুসলমানরা সিজ করে নিত এবং তাদেরকে দাস বানিয়ে নিত, কিন্তু সুন্দর আচরণ করতো। আবার তাদের অন্য জায়গায় সম্পদ থাকলে ওইটা দিয়ে তারা ফ্রি হওয়ার সুযোগ ছিল, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কোনো অপারেশন করা হতো না। তো তারা হিসাব করতো যে সুবিধা কতটুকু। তো মুনাফিকরা কল্যাণজনক যেখানে কাজে সর্বোচ্চ ডেডিকেশন দরকার সেখানে তারা সুবিধা খোঁজে। এখানেও বাংলা ভাষায় খুব সুন্দর সুন্দর প্রবাদ আছে বোঝার জন্য, কি সুবিধাবাদ জিন্দাবাদ। আচ্ছা, মুনাফিকরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ পার্টি, সুবিধা আছে তো ওখানে যাচ্ছে, সুবিধা কম সেখানে যায় না। সূরা তাওবায় আল্লাহ বলেছেন, লাউকানা আরাদান খারিবান ওয়া সাফারান ফাসিদান লাতাবাউ, এ নবী যুদ্ধের আহ্বান করলে তারা যদি দেখে খুব কম ডিস্টেন্সের যুদ্ধ, লাতাবাউক, তারা আপনার সাথে যাবে। আর যদি দেখে বাউদাদ আলাইহিম সুখা, অনেক দূরের পথ, তাহলে তারা যেতে চাইবে না। আপনারা জানেন তাবুক যুদ্ধের ঘটনা, 9 হিজরিতে সেই রোমে যেতে হবে, ইটালিতে যেতে হবে মদিনা থেকে। ওই সময় 3টা ঝামেলা ছিল, প্রচন্ড গরম, ডিস্টেন্স অনেক দূর, আর তখন সব যারা খেজুরের ব্যবসা করত, খেজুরের ফল পাকার সময় হয়েছে, এখন খেজুর গাছ থেকে খেজুর নামাতে হবে। যখন জেহাদের ডাক দিলেন, আর খুঁজে পাওয়া যাচ্ছে না লোকজন, একেবারে নিরেট মুমিন যারা তারাই জেহাদে শরিক হয়েছে। তাহলে এরা সুবিধাবাদ, সুবিধা খোঁজে, এরকম অনেকগুলো আছে। আমাদের সময় খুব বেশি নেই, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। এরপরে সুযোগ পেলেই এরা এরা বিভিন্ন ভালো কাজ থেকে কেটে পড়ার শুধু চান্স খোঁজে, ফাঁক ফোকর খোঁজে। এটাও একটা আয়াতে বলা হয়েছে, লাউ ইয়াজিদুনা মালজান আও মাগারাত আও মুদাখালা লা ওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাউন, ফাঁক ফোকর খুঁজতে থাকে যে কোথায় ফাঁক ফোকর পেলে আমি একটু ফাঁকি দিয়ে চলে যেতে পারি। ফাঁকিবাজও বলা যায় মুনাফিকদের মধ্যে, ফাঁকি দেওয়ার একটা প্রবণতা খুব বেশি। এরপরে আরো কিছু আয়াতে আমরা আরো কিছু সাইন পাই, যেমন এক্সকিউজ দেওয়ার ক্ষেত্রে এরা একেবারে 100% এত সুন্দর করে এক্সকিউজ বানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধে ডাক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে ব্যথা, আচ্ছা তুমি যাও, ইয়া রাসূলুল্লাহ আমার তো এই সমস্যা, ওকে তুমি যাও, ইয়া রাসূলুল্লাহ আমার তো ঘরের মধ্যে এইটা আছে, আমার তো থাকা লাগতেছে, ও তোমারও থাকা লাগতেছে, ঠিক আছে তুমিও যাও। এরকম করে তাবুক যুদ্ধের সময় এক একজন এক এক এক্সকিউজ
রাসুলসাল্লাম নরম মানুষ, যে এক্সকিউজ দেয় রাসুল মেনে নেয়। আর রাসুলসাল্লামের যে অভ্যাস ছিল, উনি বাহ্যিকটা দেখে বিচার করতেন। ইসলামেরও বিধান এটা, আপনি বাহ্যিক জিনিস দেখে বিচার করবেন, তার অন্তরে কি হচ্ছে এটা আপনি জানবেন কি করে? এটা তো জানে আল্লাহ বাহ্যিক জিনিস দেখে। আচ্ছা, ইসলামের বিধান হচ্ছে আপনি কাউকে অশ্লীল জিনার কাজ করতে দেখছেন, এসে বললেন স্টেটের কাছে আমি তো এই কাজ খারাপ কাজ করতে দেখছি, তাই নাকি? এটা কেন? এই তুমি কেটা করছো? না আমি এটা করিনি। তখন যে বলছে তারা 80টা বাদ দেয় আমি, এটা হচ্ছে ইসলাম। তুমি বলতে গেলে কেন এই কথা? এই খারাপ কাজ তোমার দেখতে বলছে কি? সে হয়তো পাপ কাজ করে ফেলছে শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে, কিন্তু তার যখন রিয়েলাইজেশন আসছে এটা আমি কি করলাম, এটা আসার পরে সে আল্লাহর কাছে হয়তো কাঁদতে শুরু করেছে এবং তওবা করতে করতে এত ভালো মানুষে পরিণত হয়েছে, হয়তো ওই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। হতে পারে না? পাপ করে অনেক আল্লাহর ওলি হয়ে যায় যদি রিয়েলাইজেশনটা ওই রকম আসে। জাহিলি যুগে একজন লোক ছিল, তার অনেকগুলো কন্যা সন্তান, 15 থেকে 20টা কন্যা সন্তানকে সে নিজ হাতে প্রোথিত করেছে, মাটিতে জীবন্ত প্রোথিত করেছে। পরে রাসুলের কাছে এসে বললো যে আমার তো তওবা কবুল হবে। রাসুল বললেন হবে। রাসুল অনেক সান্ত্বনা দিলেন, সে অঝরে কাঁদলেন, অনেক লম্বা ঘটনা। পরে আল্লাহর কাছে তওবা করে সে এতটাই ভালো মানুষে রূপান্তরিত হয়েছে, জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে বিষ্ণু আলাইহিসসালামের কাছে অনেক সিস্টেমে আসতেন, মাঝে মাঝে উনি মানুষের আকৃতিতে আসতেন। মানুষের আকৃতিতে যখন তিনি আসতেন, তখন তিনি ওই সাহাবির আকৃতিতে আসতেন। ওনার নাম হচ্ছে দেহিয়াতুল কালবি আল আনসারী। তিনি আবু বকর, উমার, আশারে মুবাশশারা বিল জান্নাহ, কোনো সাহাবির সুরাতে না আসে এই সাহাবির সুরাতে। তার মানে দেখেন, তারা এত বড় আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, কি কাজ বলেন তো? ওই যে জাহেলি যুগের এই পাপ কাজ। এজন্য ইসলামের বিধান হচ্ছে আপনি তার বাইরের অবয়ব দেখে জাজ করবেন, ভিতরে কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং ইনসাইড, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট, আপনার কোনো ধারণা নাই। অন্তরের মালিক আল্লাহ, এটা জানে শুধুই আল্লাহ। সে যা বলবে ওইটাকে এভিডেন্স ধরে আপনি বিচার করবেন। এজন্য রাসুলের কাছে যারাই এসে এক্সকিউজ দিত, রাসুলাম সেটা গ্রহণ করতেন। অনেক আয়াতে এটা আছে, আচ্ছা এরকম অনেক আয়াত আছে, এগুলো আমরা না পড়ি। এরপরে মুমিন মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকদের মধ্যে আফসুস এবং হাই হুতাশটা খুব বেশি, আফসুস প্রবণ তারা, আফসুস। মুমিনদের মধ্যে আফসুস নাই, কিন্তু মুনাফিকদের মধ্যে আফসোসের পরিমাণটা খুবই বেশি। কিরকম আফসোস আমি বল, তারা ডিসিশন নিত যে যুদ্ধে যাব কি যাব না, তারা ডিসিশন নিল যে না যুদ্ধে আমরা যাব না। মুমিনরা যুদ্ধে চলে গেল, যুদ্ধে চলে যাওয়ার পরে, যুদ্ধে বিজয় লাভ করার পরে অনেক গনিমত যখন নিয়ে আসছে, তখন তাদের আফসোস বেড়ে যায়, হায় হায় এইটা কি করলাম, আমি গেলে তো আমিও পাইতাম। সরাসরি এরকম করেন আল্লাহ বলে দিছে যে ফাইন আসাবাত খুব মুসিবা, আবার যদি শুনতো যে কয়েকজনকে বলছিল যাইস না যাইস না, যাওয়ার পরে যুদ্ধে হাত কেটে গেছে, তখন তারা আনন্দ, ইস যুদ্ধে যদি না যেত তাহলে তো হাতটা কাটতো না। তখন তারা বলে ফাইন আসাবাত খুব মুসিবা, খলুকাত আনা আমাল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে। ইজলাম আকুম মা আহুম শাহিদা, ওয়ালাইন আসাবাকুম ফাদলুন, আর যদি কোনো আল্লাহর অনুগ্রহ মুমিনদেরকে পেয়ে বসে, তারা যদি যুদ্ধে বিজয়ী হয়, তখন কি বলে? ইজলাম আকুম, আচ্ছা আসাবাকুম ফাদলুন মিন আল্লাহ, লা ইয়াকুলান্না তা'আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দা, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা, ইশ আমি যদি থাকতাম তাদের সাথে, আমি যদি আজকে যুদ্ধে যাইতাম, তাহলে আমি তো ভাগ বাটোয়ারা পাইতাম, একটা পোর্শন তো আমার জন্য থাকতো, কারণ ফাইট যারা করবে ফাইটারদের জন্য একটা বড় অনারিয়াম থাকে যুদ্ধে, তখন তারা আফসোস করে। তাহলে এদের মধ্যে আফসোসের প্রবণতাটা খুব বেশি, হাই হুতাশ এবং আফসোস করার প্রবণতা খুব বেশি। আমাকে সময় নাই আর না, হ্যাঁ না হাতটা মাতলা ইলফাজ, আমি বলতেছি ফজর পর্যন্ত চলবে। আচ্ছা আমি, আমার মনে হয় 2-4 মিনিট যদি বাড়াই দেন আমি শেষ করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক এক করে বলে দিই সংক্ষেপে। মুনাফিকরা প্র্যাকটিসিং মুসলিমদেরকে নির্বোধ মনে করে, আয়াত না বলে শুধু বলে যাই, তারা মনে করে যারা হচ্ছে সুফাহা, আমরাই খুব ভালো, আমরাই দুনিয়াকে মাজা লেলো, দুনিয়া তোমারই, ইচ্ছে মতো দেদার সে আনন্দ করতেছে, কত সুখের জীবন। আর এরা যারা এই যে কেমন লাল কেমন লাল করে, কি সমস্ত ব্যাকডেটেড, এগুলো আর নিজেদেরকে আপডেটেড মনে করে, তাহলে এই প্রবণতাটা আছে প্র্যাকটিসিং মুসলিম যারা, এদেরকে ব্যাকডেটেড মনে করে গেল। আচ্ছা আরেকটা আয়াতে স্পষ্ট বলা আছে, কাজ না করেও ক্রেডিট নিতে চায় মুনাফিকা, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। আমাদের সাথে কি বেশি বেশি মিলে যাচ্ছে নাকি, এত হাসাহাসি কেন? আচ্ছা আচ্ছা, আপনার কি ভাবতেছেন আমি বানাই বলতেছি? মাহমুদ অর্থ করবে, মাহমুদ অর্থ করেন, ওয়াইয়ুহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু, অর্থ
ওয়াইহিবুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআল, মানে কি যে কাজটা তারা করে নাই এটার ব্যাপারে তাদের প্রশংসা করা হবে, যেটা করে নাই ওইটার উপর প্রশংসা করতে চায়, কত খারাপের খারাপ। আয়াতটা পুরো আর বললাম না, আচ্ছা তারপরে ঝগড়া ঝগড়া করলে এরা মুখ খারাপ করে ফেলে, গালি দিতে শুরু করে। এটা একটা হাদিস আছে, সহিহ হাদিস, ওয়া ইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে গালি দিতে শুরু করে। আর আল্লাহর রাস্তায় দান করাকে এরা কৃপণতা মনে করে, তারা একটু কৃপটা টাইপের হয় আর কি, মুনাফিকেরা একটু কৃপণ হয় এবং তারা আল্লাহর রাস্তায় দান করাটাকে বলা হয়েছে গরিমা, মানে হচ্ছে কি বলে এটারে জরিমানা মনে করে, আল্লাহর রাস্তায় দান করাটাকে জরিমানা মনে করে। আচ্ছা সংক্ষেপে হচ্ছে এই ছিল 25টা মুনাফিকের আলামত, এগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচাক। এবার এন্ডিং এ চলে যাই, শেষ শেষ হচ্ছে আমি কয়েকটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যে এই টিপস গুলো আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করলে আশা করি হোপফুলি এই নেফাকির যে আলামত গুলোর কথা শুনলাম আমরা বেঁচে থাকতে পারবো। 10টা টিপস, হ্যাঁ একটা নে বলি। নাম্বার ওয়ান, আস সালাতু ফি ওয়াক্তিহা মা আল জামাআ, জামাতের সাথে সালাত আদায় করতে হবে, খাসাতান সালাতুল আয়শা ওয়া সালাতুল ফজর, সব নামাজ তো জামাতে আদায় করবে, বিশেষ করে ফজর এবং এশার নামাজ। কেননা একটা সহিহ হাদিসে আছে তিরমিজি শরীফের, যে কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ কেউ আদায় করতে পারে, লাহু বারা আতান, দুইটা জিনিস থেকে সে মুক্ত, এটার ঘোষণা দেওয়া হবে। একটা হচ্ছে বারা আতুম মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্ত। দুই নম্বর হচ্ছে বারা আতুম মিনান নেফাক, সে আর নেফাক ফিল আমাল, নেফাকি থেকে মুক্ত। এই জন্য জামাতে সালাত আদায়টা আপনার নেফাকিকে ভেঙে চুরে ধুলিসাত করে দেবে। আপনি দেখবেন আপনি যদি 5 দিন 10 দিন 7 দিন রেগুলার জামাতে আসতেছেন, একটা একটা স্পিরিচুয়াল টেস্ট আপনি পাবেন, একটা স্বাদ পাবেন যে না আপনার মধ্যে থেকে যে নেফাকি দূরে চলে যাচ্ছে এটা আপনি অনুভব করবেন, এতে কোনো সন্দেহ, তাহলে জামাতে নামাজ। দুই নম্বর হচ্ছে যেহেতু নেফাকির মাধ্যমে আত্মা কলুষিত হয় আর ইমান কমে যায়, এজন্য এমন কাজ করতে হবে যেটাতে আপনার ইমান বাড়ে। সরাসরি কোরআনে আছে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আপনার ইমান বাড়বে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনের রিসাইটেশন যত বেশি বেশি করবেন আপনার ইমান বাড়বে। সবচেয়ে বেটার হচ্ছে মাতৃভাষায় যদি অর্থ সহ বুঝেন এটা সবচেয়ে ভালো, আর কোরআনকে মানার ক্ষেত্রে পুরোটা মানতে হবে, খণ্ডিত করে না। তিন নম্বর টিপস হচ্ছে মুজালাসাতুল মুমিনিন ওয়া মুখালাতাতুস সলিহিন, মুমিনদের সাথে ফ্রেন্ডশিপ করা, ভালো লোকদের সাথে ফ্রেন্ডশিপ বিল্ড আপ করা। ও মুশারাকাতু আল জালাসাত আদ-দিনিয়া, দিনী ভালো ভালো রিলিজিয়াস প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা। ইউআইতে এটা আমাদের জন্য একটা ব্লেসিং, এত এত প্রোগ্রাম, এত এত সুন্দর প্রোগ্রাম হয়, মিনি অডিটোরিয়ামে হয়, মেইন হলে হয়, ওইখানে হয়, সেইখানে হয়, মানে ভালো ভালো আপনার আত্মাকে নাফসে মুতমাইন্না সাদা হৃদয়ের মানুষ করার জন্য এটা একটা জান্নাতের বাগান বলা যায়। এই প্রোগ্রামগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করা, ভালো ভালো রিলিজিয়াস প্রোগ্রাম যেটা আপনার স্পিরিচুয়াল লেভেল অফ স্পিরিচুয়ালিটিকে অনেক হাই করবে, এগুলোতে অংশগ্রহণ করা। ইমানি পরিবেশে থাকে সব মিলে, পরিবেশটা যদি খারাপ হয় ওখানে আপনি প্রভাবিত হবে। চার নাম্বার হচ্ছে আল ইকসার মিন জিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহ স্মরণ করা, আল্লাহ জিকির করা। কারণ আপনার অন্তর প্রশান্ত হয় পৃথিবীতে একটি জিনিস দিয়ে, আরেকটা কি আল্লাহ বি জিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ স্মরণের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। যেহেতু নেফাকি বাসাবাদে অন্তরে, আর অন্তরকে প্রশান্ত করতে চাইলে আপনার জিকির করতে হবে। জিকির মানে এই না সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ সেটাও হতে পারে, জিকির হচ্ছে আল্লাহ স্মরণ। সালাত সবচেয়ে বড় জিকির, কোরআন তেলাওয়াত জিকির, আর সালাতের পরে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে পড়েন, এগুলো তো অবশ্যই জিকির। এই জিকিরগুলো বেশি বেশি পড়া, বিশেষ করে ফজর সালাত শেষে, মাগরিবের সালাত শেষে। আচ্ছা তারপরে হচ্ছে আর জুহুদ ফি দুনিয়া, অতিমাত্রায় লাক্সারিয়াস লাইফ লিড না করা। খুব বেশি লাক্সারিয়াস লাইফ যদি আপনি লিড করেন এটা আপনার মধ্যে নেফাকিকে গ্রো করে দেবে। একটু সাদা মাথা, একটু সহজ সরল, একটু সিম্পল লাইফ লাইফ লিড করার চেষ্টা করে। আচ্ছা আমরা 6 নম্বর হচ্ছে আমরা বলেছি মুনাফিকেরা খারাপ কাজের আদেশ দেয়, ভালো কাজের নিষেধ করে। তার মানে এটার বিপরীত করলে মুনাফিকদের বিপরীত হয়, তার মানে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে অন্যকে নিষেধ করতে হবে। 6টা গেল। 7 নম্বর হচ্ছে অশ্লীল গান বাজনা শোনা থেকে বিরত থাকতে হবে। সহিহ হাদিস আবু দাউদের, আল গিনা ইউমবিতু আন-নিফাক ফিল কলব, অশ্লীল গান, খুব প্রচন্ড হাই বিটের গান যেটা শুনলে আপনাকে ওটা ক্রেজি বানায় দেয়, আপনার ডান্স ডান্স দিতে মনে চায়, হয় না এরকম এত হাই বিটের গান আর অশ্লীল কথাবার্তা দিয়ে ভরা, এটা আপনার অন্তরকে কলুষিত করবে। এজন্য অশ্লীল খুব উচ্চ মাত্রায় হাই বিটের মিউজিকের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব হাই, যেটা একটা ক্রেজিনেস নিয়ে আসে নিজের মধ্যে, এগুলো থেকে দূরে থাকতে হবে, এটা আপনার মধ্যে নেফাকি বাড়িয়ে দেয়। কয়টা গেল? 7টা।
আট নাম্বার হচ্ছে আপনার লেনদেনে, আপনার আচরণে, আপনার সোশ্যাল ডিলিংস এ স্বচ্ছ থাকার চেষ্টা করা। কারণ মুনাফিকের সব আলামত শুনে আমরা বুঝলাম এদের কাজগুলো আসলে অস্বচ্ছ, ঠিক না? কথা কাজে মিল নাই, ভেতরে বাইরে আরেকটা আছে, হারা দুইটা। আপনি যদি মানে সব জায়গায় ট্রান্সপারেন্ট থাকার একটা অভ্যাস গড়ে তোলেন, আপনার মধ্যে নেফাকি বাড়বে না। সব জায়গায় ট্রান্সপারেন্ট থাকতে হবে, স্বচ্ছ লেনদেনে, কথায় কাজে, সব জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা, এশার নামাজ পরে ওনার স্ত্রী, একজন স্ত্রী ছিল সফিয়া, সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ওনাকে নিয়ে এশার নামাজের পরে মসজিদে নবীর পাশে বসেছিল। দুইজন সাহাবি মানে সবাই ঘুমায় পড়ছে, দুইজন সাহাবি কোনো কাজের জন্য ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছে। সাহাবিরা হঠাৎ রাসূলের দিকে তাকালেন, দেখলেন আচ্ছা আলো আলো অন্ধকারের মধ্যে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজন মহিলা বসে। এটা দেখে সাহাবারা আবার চোখ ফিরিয়ে একটু দ্রুত হাঁটা শুরু করলেন। রাসূল বললেন আলামা কানিকুমা, দাঁড়াও ওইখানেই দাঁড়াও। ওনারা দাঁড়ালেন, রাসূল আসলেন, এসে বললেন ইন্নাহু ইন্নাহা উম্মুকুম সাফিয়া, এই যে বোরকা পরা মহিলাটা বসা, এটা আসলে অন্য কোনো মেয়ে না, এটা আসলে তোমাদের মা উম্মুল মুমিনিন সাফিয়া, আমার স্ত্রী। সাহাবারা বলল সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আপনি কার সাথে বসে থাকবেন? আপনি তো স্ত্রীর সাথেই বসে থাকবেন, আমরা কি এটা নিয়ে সন্দেহ করবো নাকি? আমরা কিছুই মনে করি না, আপনি এটা আমাদেরকে কেন জানাতে গেলেন? রাসূল ইসলাম বললেন যে না, তোমরা হয়তো কিছু মনে করবা না, কিন্তু লা আল্লাহ শয়তান ইউলকি ফি কুলুবিকুম শাইআন, শয়তান হতে এই সুযোগে তোমাদের অন্তরে কিছু ঢুকিয়ে দিতে পারে, একটা খুঁতখুঁতে ভাব তৈরি হতে পারে। রাসূল ইসলাম বসে আছে অন্ধকারে, মহিলা রাসূল ইসলাম স্ত্রী হবে, স্ত্রী স্ত্রী হবে, স্ত্রী হবে, হ্যাঁ ঘটনা কি স্ত্রী নাকি অন্য কেউ, আচ্ছা স্ত্রী হবে, এই দেখেন স্ত্রী হবে এটা নিশ্চিত, তারপর একটু খুঁতখুঁত ভাব মনের মধ্যে, এটা এটা মানবীয় গুণ, আমরা তো ফেরেশতা না, আমরা মানবীয় গুণ থেকে উপরে যেতে পারি না। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বললেন, ওনার অবস্থানটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নিজের স্ট্যান্ডিং পয়েন্টটাকে খুব স্বচ্ছ রেখেছেন, কোনো কনফিউশনে নিজেকে পড়তে দেননি। দেন মুমিনরা কখনো কনফিউশনে পড়ে না, সবকিছুতে স্বচ্ছ। নয় নম্বর, মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা করতে হবে প্রতিদিন। রাতে যদি একটু ভাবেন কেমন লাগলে এই সুন্দর সুন্দর বিষয়গুলো শুনলাম, দেখি তো আজকে এগুলো উল্টাপাল্টা করে ফেলছি কিনা, জামাত তরফ মিথ্যা বলা, ডাবল স্ট্যান্ডার্ডের হয়ে গেল কিনা, এই আত্মসমালোচনাটা করলে প্রিয় ভাইয়েরা দেখবেন নেফাকি আর থাকবে না। তিনটা জিনিস, একটা সমালোচনা, এটা সবচেয়ে খারাপ, মাঝামাঝি ভালো হচ্ছে আলোচনা, আর সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। আবার বলি, সমালোচনা আলোচনা আত্মসমালোচনা, আত্মসমালোচনা করতে হবে, কারণ আপনার বিবেককে জিজ্ঞেস করলে এটা সবচেয়ে বড় আদালত, এটা সঠিক উত্তর দেবে। সর্বশেষ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, এই টিপস গুলো কাজে নাও দিতে পারে যদি আল্লাহর সমর্থন মানে আল্লাহর পক্ষ থেকে হেল্প না থাকে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নেফাকি থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতেন, একটা লম্বা দোয়া, পুরোটা না পারলেও প্রথম অংশটা আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ আপনি আমার আত্মাকে নেফাক থেকে মুক্ত করেন। এখন আমরা পড়ি আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক। এর অর্থ হচ্ছে হে আল্লাহ নেফাকি থেকে আপনি আমার অন্তরকে হেফাজত করেন, বাঁচান।